আপনি মেসেঞ্জার দিয়েছেন, আচ্ছা দেখছি। ভাইয়া এটা তো আপনাকে পার্ট ওয়াইজ যেতে হবে, যাওয়ার পরে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এটা এভাবে হঠাৎ করে দিলে আইডেন্টিটি হচ্ছে, মেবি আমরা একটা অ্যাডে ঢুকি ফার্স্টে, একটা অ্যাডে যখন ঢুকবো তারপর আমি দেখছি, দেখে বলছি কেন, ঠিক আছে? আচ্ছা ওকে। মিজান ভাই স্ক্রিন শো করছেন? জি আপু, ওয়েট ভাইয়া দাঁড়ান, ইউর অ্যাডার পজ বিকজ উই কুডেন্ট প্রসেস ইউর পেমেন্ট মেথডস। গো টু পেমেন্ট সেটিং এন্ড ক্লিক সেটেল অ্যাকাউন্ট অন কমপ্লিট পেমেন্ট। আপনার এটা মেবি ভাইয়া এইটার জন্য আসছে। এটা আপু আমার একটু মনে হয়েছে, সেটা আমার মনে হচ্ছিল একটু এটা পেমেন্ট ইস্যুর আমি জন্য ভাই, আপনার কার্ডের কার্ড সেট করা নিয়ে কোনো কিছু হয়েছে সেটার জন্য, কার্ড বুঝছেন তো? সেট করা হয়েছে, কার্ডটাতে লুট নাই অত টাকা নাই, কিন্তু ওই এখানে কিছু বকেয়া আছে, $2 পাবে ওরা। এই যে দেখেছেন, এই জন্য দিতে পারছেন না আপনি, করতে পারছেন না। কিন্তু ওরিজিনালটা সেট করা যাচ্ছে, সেভ করা যাচ্ছে না, এটাই ভাবতেছি। এটা এটা আসলে নতুন বললাম না, অনেকগুলি জিনিস আসছে, কেন আসছে কিভাবে আসছে বুঝতে পারছি না, আমরা আসলে নিজেরাও বুঝতে পারছি না। এটা হতে পারে আপনার ওই ইস্যুটার জন্য, হতে পারে অন্য কোনো ইস্যুর জন্য, কিন্তু আপনি এখন আমার সামনে একটা খুব ঝটপট, আপনার তো টার্গেট অডিয়েন্স সেট করাই আছে, একটা ঝটপট করেন দেখি কোন জায়গায় গেলে এই প্রবলেমটা হয় আপনার। মোস্তফা ভাইয়ের এখান থেকে প্রচন্ড সাউন্ড আসছে। ইনসান ভাই আপনার যে জায়গায় প্রবলেমটা ছিল ওই জায়গাটা, এই যে আইডেন্টিটি ফরম্যাট, মিজান ভাই একটু হোল্ড করেন, অ্যাডের আইডেন্টিটি ফরম্যাট, মিডিয়া, টেক্সট লিঙ্কস, ট্র্যাকিং এই জায়গায় ছিল না ইনসান ভাই? হ্যাঁ হ্যাঁ আপু, এইটা তো এই যে এখানে দেখেন, এখন অডিয়েন্স সেট করছে, এরকম যখন সেট করতে থাকবেন প্রত্যেকটা আপনার সেটিংস হতে থাকবে, এরকম রাইট বাটন ক্লিক হতে থাকবে। এখন কি এইটার ডিটেল কি সেটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, এখন ওখানে তো, এখানে তো অপশনটা নাই, আপনার এখানে নেই, আমার এখানে ছিল ক্রিয়েটিভ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আমি। তাই এই জন্য বলেছি যে আপনারা কাইন্ডলি, আমি যেদিন ফার্স্টে অ্যাড ম্যানেজার দেখেছিলাম বলেছিলাম প্রত্যেকটা টপিক গুগল করেন, গুগল করলে ইন ডিটেল কিছু একটা জানতে পারবেন, কারণ এখন যদি অত ইন ডিটেল আমি আপনাদেরকে সত্যি কথা ভাবে বোঝাতে যাই আমার অনেক টাইম লেগে যাবে, অনেক মানে অনেকটা ক্লাস আমার নষ্ট হয়ে যাবে, কারণ অলমোস্ট আমাদের আজকে 8 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাস না না 7 নাম্বার, সাত নাম্বার আপু, হ্যাঁ তাহলে সাত নাম্বার বসাবো। তাহলে ছোটখাটো এগুলি, এটা হচ্ছে ফরম্যাট, মিডিয়াটা তো হচ্ছে আমরা যে ইয়েগুলি অ্যাড করি, ছবি বা ভিডিও অ্যাড করে দিব, টেক্সট লিঙ্কটা ওইটা, আইডেন্টিটিটা মেবি আমি কোন পেজ থেকে করছি কোন পেজের। আচ্ছা ভাইয়া মিজান ভাই, অ্যাডটা যখন করছেন আপনি একটু খেয়াল রাখেন তো অ্যাডের আইডেন্টিটিটা কোন জায়গাটাতে আসছে, আমার এখন এক্সাক্ট মনে পড়ছে না কিন্তু আপনি একটু দেখবেন ভাইয়া। ওই হ্যাঁ আইডেন্টিটিটা, আইডেন্টিটিটা কালকে উনি আমাকে জিজ্ঞাসা করছিল, আইডেন্টিটিটা ওই যখন আপনি একটা রান করতে যান তখন সেক্ষেত্রে একটা এনআইডি ইনফরমেশন খোঁজেন আমাদের থেকে, যেটা আমরা স্কিপ করতে পারি চাইলে। এটা আমাদের বাংলাদেশ থেকে এখন বর্তমানে এনআইডি চাচ্ছে, কিন্তু অনেক দেশ থেকে অনেক সময় এটা গিয়া চাই, যেমন ব্রাজিলে করতে গেলে আপনার থেকে সিআরএফ নামক একটা জিনিস চাই, তারপর এরকম এক এক দেশ থেকে এক একটা জিনিস চাই আর কি। তো ওই জিনিসটাই আমার জন্মগত আইডেন্টিটি। তাহলে তো আইডেন্টিটি ইস্যুটা তো আমরা পাচ্ছি আমাদের পেমেন্ট মেথডের সময়, তো পেমেন্ট মেথডটা আমাদের লাস্টে আসছে না, তো আইডেন্টিটি সেকশনটা এখানে আসবে কেন? আচ্ছা আপনি করেন, স্টেপ ওয়াইজ করেন, আমি দেখছি। আচ্ছা আপু, আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে, আমি এখন এখানে সেভ অডিয়েন্সটা দিলে আমি এই সেভ বাটনটা ক্লিক করলে আমার এখানে একটা এরর মেসেজ চলে আসে, দেখছেন এইটা, আচ্ছা এটা আপনি সেভ এটা করা ক্যান্সেল যাচ্ছে না। করেন, এটা ক্যান্সেল করেন, কোনটা আপু? এই যে সেভ অডিয়েন্স এর এখানে যেটা সেভ আর ক্যান্সেল আছে, সেভ 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 লিখাটাতে ক্লিক করেন। হ্যাঁ, করলে মেসেজটা আসতেছে এই তো, এটা
আচ্ছা তাহলে ক্যান্সেল করেন, এখানে আপনার এরর কিছু আছে, টার্গেটিং এর কোথাও প্রবলেম হয়েছে, উপরে উঠবে কাস্টমার অডিয়েন্স এর ওখানে যান, কাস্টমার অডিয়েন্স এর এখানে ক্লিক করেন, অ্যাড প্রিভিয়াস ক্রিয়েটেড কাস্টমার অর লুকালাইক কাস্টমার, এখানে ক্রিয়েট নিউ দিলে নিউ দিবেন, আপনি তো এখানে অল দিয়ে রেখেছেন। এটা হচ্ছে কি, এটা তো আপু অডিয়েন্সটা যদি আমি ওইভাবে সিলেক্ট করতে চাই যে কিনা আমার ওই নতুন আগে যদি কোনো কিছু খোরা থাকে তাহলে, আচ্ছা আমি এখানে ধরেন নতুন একটা যদি ক্রিয়েট নিউ দিই সেক্ষেত্রে আমার এররটা আসতেছে, এখানে আমি যদি ফিক্স জেল সেট আপ করতে চাই তখন এটা দরকার হয় আর কি। আপু এখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্স দিলে সেক্ষেত্রে আমার ওই এরর ট্যাগটা আসতেছে, একটা এরর আসতেছে। Write permission to the ad account. User must have write permission to create audience under this ad account. আপনার এখানে পারমিশন দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এই প্রবলেমটা এটা তাহলে একদমই নতুন আসছে, এই আপডেটটা নতুন আসছে, কারণ আমরা এরকম কোনো প্রবলেম ফেস করিনি এই পর্যন্ত। এটা কি আপনি আগে দেখেছিলেন? না আপু এটা কি আপনি আগে ছিল না, আগে ছিল না। আপনি মাসখানেক আগে যখন অ্যাড রান করিয়েছেন বা কালকে যখন প্র্যাকটিস করেছেন তখন দেখেছিলেন? এটা এই পরশু থেকে আসতেছে আপু, পরশু থেকে। পরশু থেকে আসতেছে, তাহলে এটা একদম নতুন কোনো কিছু একটা অ্যাড হয়েছে এটার জন্য। আপনি জাস্ট এই জায়গাটার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে ইনবক্সে নক করেন, আমি দেখছি ভাই এটা। আমি আচ্ছা গত 2 দিন শরীর ভালো না দেখে আমি আর ঘাটাঘাটি খুব কম করা হয়েছে, যে আপডেট গুলি কি এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা তো এভরিডে আমি দেখি রিসার্চ করি, তো গত 2 দিন আমার শরীরটা খারাপ থাকায় আমি সিক থাকে আসলে আমি এটা করতে পারি নাই। আপনি ওখানে একটা এক্সিস্টেড যেটা আপনার অডিয়েন্স আছে অলরেডি ক্রিয়েট করা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সটা দিবেন, ওই অডিয়েন্স দিয়ে আপু আমি আগে আপু ওই ক্ষেত্রে আমার যদি আগের অডিয়েন্স থেকে থাকে তাহলে আমি দিব, বাট আমার তো আগের অডিয়েন্স আমি সেট অ্যাকসেপ্ট করি নাই। একদমই সেভ করেন নাই আগের অডিয়েন্স? আপু প্রবলেমটা কেন আসতেছে আচ্ছা জানতো আপনি, আবার আমি দেখছি। প্রথমত আমি যদি এখানে এই জায়গায় ক্রিয়েট নিউ দিই সেই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। এই এরর মেসেজটা আসতেছে, এগুলো আপু আমি চেঞ্জ করে দেখেছিলাম অনেক, পরিবর্তন হচ্ছে না তাও। অ্যাড ডেসক্রিপশনটা লিখেন তো ভাইয়া। কোনটা আপু এটা? এখানে আপু ওই আমি যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে লিখতে পারি, আমি এখানে টেস্ট দিয়ে লিখছি, শুধু টেস্ট লিখে রাখছি। অ্যাড সেট হচ্ছে না তাই না? আচ্ছা দেখি না আমি সেভ হচ্ছে না, কিন্তু আমি একটা চ্যানেল রান করতে পারবো বাট আমি সেভ করতে পারতেছি না। আপনি টার্গেটেড অডিয়েন্স সেট না করে, আপনার সেভ অডিয়েন্স সেট না করে একটা রান করবেন কার কাছে? ওকে ভাইয়া আপু সরাসরি এতটুকু আপনি এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি যদি সেভ করে রাখি আমার সুবিধা দেয়, আমি যদি আবার পরে কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমার সুবিধা দেয় আর কি। এই জিনিসটা সেভ আচ্ছা করার লোকেশনটা বিষয়টা ভাই আপনি ইউনাইটেড স্টেটস দিয়েছেন তো, লোকেশনটা একটু মোড ইয়ে করেন তো, এডিট করেন তো, আপনি এখন লোকেশন 4-5টা জায়গা দেন তো দেখেন তো কি হয়। অপবাদ দিচ্ছি না, আচ্ছা ঠিক আছে ভাই তাও সেফটি দেখি। দান ভাই একটু এখানে এটা কি আসছে আপনি দেখি, ক্যান্সেল করেন।
ইন্টারেস্টের জায়গায় কি দিয়েছেন আমি ওটা দেখতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্ট দিছিলাম আপু ইন্টারনেট এগুলো দিয়ে দিয়েছিলাম। অ্যাডিশনাল ইন্টারেস্ট, ইন্টারেস্ট, অ্যাডিশনাল ইন্টারেস্ট, ভাইয়া এইগুলি আপনি যদি ক্যান্সেল করে দেন দেখেন তো। তাও আপু সেম প্রবলেম। আচ্ছা ক্যান্সেল করেন, আপনি সেভ দিন না, আমি না বল অব্দি সেভ দিন না, আমি একটু দেখি। রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেল টার্গেটিং সিলেকশন, ভাইয়া এই যে ডিটেল টার্গেটিং সিলেকশন এক্সপিরিয়েন্স একটা জায়গা, এক্সপেনশন মনে হয়, এই জায়গাটাতে বাটনটাতে সিলেক্ট করেন তো। আপু দিয়ে দেখছিলাম গতকাল, আমি অনেক ট্রাই করছি। আচ্ছা ভাইয়া আরেকবার ট্রাই আমিও করে দেখি যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। শো মোর অপশনে যান ভাইয়া, কানেকশনের উপরে শো মোর অপশন, ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ দিয়েছে। আচ্ছা অ্যাড এ কানেকশন টাইপ এখানে জানতো ভাইয়া, একটা এখান থেকে একটা কানেকশন টাইপ সিলেক্ট করেন তো। আমি কালকে আপনাদের যেভাবে অ্যাড দেখালাম যেভাবে সেট করে, তখন কিন্তু এই অপশনটা ছিল না। এটা আপু আমার পরশু ছিল কিন্তু আমি কালকে যখন দেখেছি এই অপশনটা কি ছিল, না আপু। দেখছেন যে এক একজনের ইন্টারফেস এক এক রকম আসছে এখন ফেসবুকে, এখন এইটার সলিউশন কে দিবে? আসলে আপু এই জিনিসটা অনেক কাজ দেয়, আপনি জানেন কিনা জানি না আপু, ওই ক্রিয়েট অডিয়েন্সটা এই জিনিসটা অনেক কাজ দেয়। আমি কিন্তু ওখানে এই কাজটাই করতে পারতেছি না। এই ফিক্সেল সেট আপ করে না যে কোনো হ্যাঁ ওয়েবসাইটের ক্ষেত্রে, হ্যাঁ, এটা কিন্তু এখান থেকেই করতে হয়। না তো পিক্সেল সেটআপ এখান থেকে করতে হয় না ভাইয়া, আমি আপু এখান থেকে করাটা শিখছিলাম, আবার এমনি আবার এখান থেকে করা যায়, অডিয়েন্স থেকে করা যায়, এখান থেকে দুই জায়গা থেকে করা যায় চাইলে। আচ্ছা পিক্সেল মিজান সেটআপ, ভাই কি আপু আমি একটু কথা বলবো? জি বলেন। মিজান ভাই কি অডিয়েন্স ক্রিয়েট করতে পারছেন না? জি হ্যাঁ মিজান হ্যাঁ ভাই, অডিয়েন্স নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করে সেভ করতে পারছেন না, ওখানে ওনার একটা ইস্যু দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। আপু আমি তো গতকালকে ট্রাই করেছিলাম, আমার অডিয়েন্সটা ক্রিয়েট করতে পেরেছিলাম আমি, আমার তো প্রবলেম হয়নি কোনো। ভাইয়া আপনাদেরকে দেখানোর পরে আমি বিকেলের ব্যাচে দেখিয়েছি, তারাও সেম অ্যাডের জন্য অডিয়েন্স ক্রিয়েট করতে পারছে এখন। এটাই বলছি সবার প্রবলেম হবে না, কারণ ফেসবুক আপডেট, নতুন আপডেট আসার পরে অনেক কিছু অ্যাড ম্যানেজারেরটা হচ্ছে নতুন ভার্সনে আছে, এখানে নেই, আবার এখানে যেটা আছে সেখানে ওটা নেই, তো কিছু ঝামেলা আচ্ছা হচ্ছে, এখনো সেট হচ্ছে না। তো হ্যাঁ যখন কোনো হ্যাঁ কিছু আপডেট হয়, প্রপার ফুল আপডেট না হওয়া পর্যন্ত, ফুল ভার্সনটা যখন একদম রান না হবে, তখন কিছু আপনারা প্রবলেম ফেস করবেন। ইভেন আমরা যারা, আপনাদের মাঝে কেউ কি ফাইবারে কাজ করেন? মিজান ভাই আপনি কি ফাইবারে কাজ করেন? না আপু আমি অ্যাকাউন্ট খোলার ঝুঁকি নেই অনেক আগে এটা। আচ্ছা আমরা যখন এরকম মার্কেট প্লেসে কাজ করব, দেখব ওদের সার্ভেয়ারে কাজ হচ্ছে, কাজ হলে তখন দেখবেন বায়ারের একদম ডেলিভারি টাইম চলে আসছে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। এরকম অনেক হয়েছে যার জন্য বায়ার হচ্ছে নেগেটিভ রিভিউ দিয়েছে, কিন্তু ইস্যু কিন্তু মানে ফলটা কিন্তু আমাদের না, ফলটা ফাইবারের, কারণ ফাইবার কাজ করছে তার সার্ভেয়ারে। তো এইরকম যখন তাদের নেটওয়ার্কে কাজ চলে, কোনো কিছু আপডেট হয়, তখন তাদের ইন্টারফেসে এরকম ঝামেলা হয়, বুঝতে পেরেছেন? আর এখানে মিজান একটা ভাই, মিজান ভাই কি অ্যাডসেন্ডার থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে? ভাইয়া একটা মিনিট, আমি আসলে বলি আমার অডিয়েন্সটাতে প্রবলেম দিচ্ছে। মিজান ভাই হ্যাঁ এখানে একটা জিনিস দেখেন, এখানে স্পেসিফিক এর জায়গায় চলে এসেছে, এই জন্য কি বেশি প্রবলেম করছে? স্পেসিফিক চলে এসেছে অডিয়েন্স সাইজে, দেখেন রাইট না, সাইডে। এটা তো গতকাল ঠিক ছিল, এটা আমি এখন আসলে হয়তো কোনো দিকে ওই এই এই জিনিসগুলো দেওয়া, হয়তো কোনো পরিবর্তন হয়ে গেছে আর কি, হ্যাঁ আর না হয় ঠিক ছিল, এটা আমি যদি চেঞ্জ করে দিই। অডিয়েন্স সাইজ কথা তো এটাই, এরকম তো হওয়ার কথা না। আমি কালকে বিকেলেও তো দেখালাম, তাদেরও তো খুব ইজিলি হলো, অডিয়েন্স সেট হলো, এবং কালকে বিকেলের পর পর আমি দেখানোর পর আরো দুইজনকে আমি স্ক্রিন শেয়ার করে তারাও নতুন দুটা টপিকে দেখলো, অডিয়েন্স সেট হয়েছে। কিন্তু এটা আপু আমি এখন এদিকে এখানে দিছি তো আমার ওই পেজটা তো তেমন লাইক নেই, এটা আমার আগের পেজ। এখন দেখেন এখন কিন্তু ঠিক আছে। হ্যাঁ সেভ দিলে কি সেভ হচ্ছে না? সেভ ছাড়া আপনি অডিয়েন্স ছাড়া
এটা ছাড়া ফুল কাজ করা যাচ্ছে এমনি আবার? আচ্ছা ম্যানু, এটা ছাড়া ফুল কাজ করা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া এমনি ফুল কাজ করতে হবে। আমি অডিয়েন্সের কাজটাই জামা লাগিয়ে সেভ অডিয়েন্স, আমি বলি এই যে সেভ অডিয়েন্সটা কেন দেই আমরা জানেন? আমি আপু যতটুকু জানা এটার মাধ্যমে আমার ওই ভবিষ্যতে যে কোনো কাজের ক্ষেত্রে, অর্থাৎ আমি আবার অডিয়েন্সটা সেট করতে হয় না। হ্যাঁ, এই অডিয়েন্সটা সেট হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই অডিয়েন্সটা যদি সেট না হয়, আপনার আপনার যদি পরবর্তীতে লাগে ওইটাই তো। এখন দেখেন ফেসবুকের আপডেটটা নেয়ার পরে এই অডিয়েন্সটা সেট হচ্ছে কিনা, এর মধ্যে আমি আজকে আবার দেখছি, দেখে আপনাকে জানাবো। কারণ আমরা অডিয়েন্স সিলেক্ট করার পরে কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট হচ্ছে এবং এই অডিয়েন্সের কাছেই একটা রান হচ্ছে। আমি আসলে আপু এটা দেখার সমস্যা, আমি মানে সমস্যাটা ফেস করছি যখন ওই যেটা ওয়েবসাইটে যেটা ফিক্সেল সেট করা হয়, আমি অডিয়েন্স থেকে ট্রাই করলাম সেখানেও হচ্ছে না, তারপর এখানে একটু ট্রাই করছি তাও হচ্ছে না, তখন আমি এই প্রবলেমটা বুঝতে পারছি, মানে আমার এখানে প্রবলেম দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নিচে নামেন ভাইয়া, স্ক্রল করেন, এই যে ইয়ে দেন তো, ম্যানুয়াল ম্যানুয়াল প্লেসমেন্ট দেন। এখন ম্যানুয়াল প্লেসমেন্ট যা আছে থাকুক, নিচের দিকে স্ক্রল করেন, তারপর বাজেট একটা অ্যামাউন্ট দেন, উপরে উপরে ভাইয়া, কস্ট কন্ট্রোল যেটা, এটা কো $5 দিতে লাগে দেন, দেখেন $5 অ্যালাউ করে কিনা, তারপর নিচে যান, কন্টিনিউ দিব আপু, দেন হয়েছে। আজকে তো সেটা হচ্ছে না, গতকাল সেটাই ছিল। এই যে এই জায়গাটা আমি দেখতে চাচ্ছি, দিলাম যে টেনশন ভাই কোশ্চেন ছিল। আইডেন্টিটি হচ্ছে ভাইয়া, এই যে দেখেন আপনি কোন পেজের আন্ডারে হচ্ছে একটা রান করাতে চান, ইনসান ভাই দেখতে পাচ্ছেন? আপু আপু আইডেন্টিটিটা না, ওইটা না, ওইটা বুঝিয়েছি, ক্রিয়েটিভ, আপনার ক্রিয়েটিভ ছিল ওখানে। এখন আপনার ওখানে ক্রিয়েটিভ কেন আসছে, এনার এখানে কেন আসছে, আমার এখানে কেন আসছে, আমি তো না দেখলে বুঝতে পারবো না। তাহলে আপনাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভটা কেন। আচ্ছা আমি চেক করে নিব, চেক করে নিবেন, আপনি চেক করে নিলে তো সবার আর জানা হলো না, আমারও তো জানা হলো না আপনার এখানে ক্রিয়েটিভটা কেন আসছে, আমাদের কেন আসছে। আপু আমি তো স্ক্রিন শেয়ার করতে পারবো না এই জন্য। আচ্ছা তাহলে তো ঝামেলা হয়ে যাবে। ওকে ভাই আপনি জেনে তাহলে আমাদেরকে একটু জানাবেন, এর মধ্যে আমিও দেখছি আর কার একদমই কোনো প্রবলেম আছে। আপু আমার একটা ইয়া ছিল, আপনি মেবি কিছু একটা দিয়েছিলেন আমাকে, গ্রুপে কিছু একটা দিয়েছেন, জি ফাহাদ ভাই বলেন আপনার প্রবলেমটা কোথায় ছিল? ওই কল কল ইন অ্যাকশন বাটনটা আপনার আপু, ওইটা ওই গেট ডিটেকশন এই বাটনটা চেঞ্জ হচ্ছিল না, আমি অনেকবার ক্লিক করছি বাট চেঞ্জ হচ্ছিল না, বাট এখন বসে এখন ক্লিক করছি, এখন দেখতেছি যে কোনো বাটনই ইউজ করতে পারতেছি। অনেকবার ট্রাই করছি বাট এখন বসে এখন দিছি, এখন যেকোনো বাটনই সেট হচ্ছে। খুব ভালো জিনিস তো আমাদের সাথে বসছেন তো এই জন্য। আর কারো কোনো প্রবলেম আছে? হ্যালো আপু, মিজান ভাই কি অ্যাড সেন্টার থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছিলেন নাকি অ্যাড ম্যানেজার থেকে? অ্যাড ম্যানেজার থেকে, আমি অ্যাড সেন্টার থেকে ক্রিয়েট করছিলাম অবশ্য। না অ্যাড সেন্টারের প্রবলেম তাই না, এটাই তো বললাম আপনাদেরকে ফেসবুকের নতুন ভার্সনটা আসার পরে এখন ওরা আসলে নিজেরাই কনফিউজ যে নতুন ভার্সনে কি রাখবে আর পুরান ভার্সনে কি রাখবে, পুরান ভার্সনটা আসলে বেটার না নতুন ভার্সনটা বেটার, এই জন্য দেখা যাচ্ছে অনেক কিছুই হচ্ছে করা যাচ্ছে না প্রপার ওয়েতে। এখন যদি কেউ ফেসবুকের এই অ্যাড ক্যাম্পেইন নিয়ে থাকে তাহলে সে হচ্ছে জ্বালায় পড়বে, এখন অ্যাড ক্যাম্পেইন নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। যদিও লাকিলি আমার এই টাইপের এখন কোনো কাজ নেই অ্যাড ক্যাম্পেইন নিয়ে,
আচ্ছা, আর তো কোনো প্রবলেম নেই? আপু একটা প্রশ্ন ছিল জি ভাইয়া, আপু, ফেসবুক গ্রুপের মাধ্যমে কি আমাদের বিজনেস করা যায়? ফেসবুক গ্রুপের মাধ্যমে বিজনেসটা কিভাবে হয়, যে একটা গ্রুপ আমি ক্রিয়েট করব, ওই গ্রুপে আমি ধরেন কিছু মানুষকে অ্যাড করব। এখন আমি যখন একটা গ্রুপ ক্রিয়েট করছি, এটা ডিপেন্ড করবে যে আমি কি আমার কোনো পেজের আন্ডারে গ্রুপ ক্রিয়েট করছি নাকি আমি শুধু একটা গ্রুপ ক্রিয়েট করছি। যদি আমার পেজের আন্ডারে গ্রুপটা ক্রিয়েট করে থাকি, তাহলে হচ্ছে সেই জায়গায় আমি আমার পেজ রিলেটেড যত রিভিউ আছে, যত জিনিস আছে, সব মেম্বারকে ওখানে অ্যাড করে নিব, যাতে তারা ওখানে ডিসকাশন করতে পারে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে, এবং তারা ওখানে যাতে আমার আরেকটা ব্যাপারে হবে যে আমার যেই পেজটা আমার আছে, যে প্রোডাক্ট আমি সেল করছি, ওই রিলেটেড সেম ওই প্রোডাক্ট না, কিন্তু ওইটা রিলেটেড কোনো প্রোডাক্ট কেউ চাইলে আমার পেজে এসে সেল করতে পারবে, তার জন্য তাকে আমাকে পেমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন অনেকগুলি ফেসবুক গ্রুপ আছে যেখানে যান, আপনাকে বলবে যে আপনি যদি আপনার পেজের অ্যাড দিতে চান, পেজের লাইক শেয়ার করতে চান, আর এই টাইপের কিছু করতে চান, তাহলে আপনাকে তাকে পেমেন্ট করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি 3 মাসের জন্য পেমেন্ট করেন, আপনি হয়তো পার মান্থে 10টা 12টা করে জিনিস শেয়ার করতে পারবেন, তো ওই গ্রুপের আদার যারা মেম্বার আছে, কারণ কোনো গ্রুপে জয়েন করার সময় লেখা থাকে আপনি কি সেলার নাকি আপনি বায়ার, এরকম একটা লেখা থাকে, এটা কি খেয়াল করেছেন আপনারা কখনো? যদি আপনারা ছেলেরা এই টাইপের গ্রুপে যান না, এই টাইপের গ্রুপে মেয়েরা খুব বেশি যায়, তাদের শপিং অনেক বেশি থাকে, এটা উর্মি আপু দেখবে বেশি। উর্মি আপু দেখেছেন? দেখেছেন আপু? এই যে, তো ওই গ্রুপ গুলিতে দেখা যায় যে পেইড এর একটা অপশন থাকে। আমরা যেমন এখানে ইয়েকে পে করছি না, ফেসবুককে পে করছি না আমাদের অ্যাডটা রান করার জন্য, ওরকম ওরা ওদের পোস্ট গুলি ওই গ্রুপে শেয়ার করার জন্য ওই গ্রুপের ওনারকে পে করছে, ওইটা ওয়ান কাইন্ড অফ পেইড প্রমোশন। আর যাকে পে করছে সে হচ্ছে টাকাটা পাচ্ছেন। এটার জন্য আসলে ফেসবুক গ্রুপে অনেক বিশাল বড় গ্রুপ হতে হয়, এবং ওইখানে হচ্ছে আপনার সেলাররা ট্রাস্টেড সেলার হতে হয়, অনেক রুলস রেগুলেশন রাখার পরে আপনি সেটা থেকে আর্ন করতে পারবেন। যেমন এই যে আপনার ফুড ব্যাংক, ফুড ব্যাংকের যে গ্রুপটা আছে, ফুড ব্যাংকের গ্রুপে কিন্তু আপনার কোনো পেইড প্রমোশন বলতে কি, আপনি গিয়ে একটা খাবার দিচ্ছেন, খাবারের রিভিউ দিচ্ছেন, তাই না? এটার জন্য তো আপনাকে পে করতে হচ্ছে না। কিন্তু ফুড ব্যাংকের যারা অ্যাডমিন আছে, তাদেরকে প্রত্যেকটা মানে ভালো ভালো রেস্টুরেন্ট গুলি করে কি, তাদেরকে একটা অ্যামাউন্ট দেয়। অ্যামাউন্ট দিয়ে তাদেরকে হচ্ছে, ও তারা যখন ওই রেস্টুরেন্ট গুলিতে খেতে যায়, তখন তাদেরকে হচ্ছে ফ্রিতে খাওয়ায়, বলে যে এটা হচ্ছে ডিসকাউন্ট, ফ্রিতে দেয়। তারপরে তারা খেয়ে গিয়ে তাদের ফেক আইডি দিয়ে খুব ভালো রিভিউ ওই গ্রুপে পোস্ট করে, এরপর মানুষ হুমড়ি খেয়ে ওই রেস্টুরেন্টে যায়। আপনি সুলতান ডাইনস বলেন, এভাবে উঠেছে। আপনি এই যে ট্রেডিশনাল বিডি বলেন, এভাবে উঠেছে। তো আপনি আমাদের ঢাকার গুলি বললে বুঝবেন না। আচ্ছা যাই হোক, আপনাদের চিটাং এ একটা আছে হচ্ছে, আমি বলি না, স্যানমারের ডান পাশে একটা রেস্টুরেন্ট আছে, বিল্ডিং এর দোতলায় না তিনতলায়, কি যেন নাম ওটা আমার মনে নাই, ঠিক স্যানমারের মার্কেটের ডান পাশে বিল্ডিং, আমার নামটা মনে নেই। এরপরে ওখানে আছে রিও কফি আছে জিসির মোড়ে, ওটারও এরকম করেই উঠেছে দেখলাম। আপনাদের এরকম অনেকগুলি আছে এরকম করে উঠা, যেগুলো ফুড ব্যাংকে, ফুড ব্যাংকের কিছু গ্রুপ আছে, চিটং এর গ্রুপ আছে, কিছু ঢাকা গ্রুপ আছে, চিটং এর গ্রুপে যেগুলো এরকম ভাবে পে করেছে তাদের উঠেছে, কিন্তু দেখতে মনে হয় যে এখানে কোনো পেমেন্ট নেই, এটা আসলে ইন্টারনাল একটা পেমেন্ট হয়। বুঝতে পেরেছেন? এখন ডিপেন্ড করবে আপনি কি টাইপের গ্রুপ খুলছেন, এবং ওই গ্রুপের রুলস রেগুলেশন কি, এবং ওই গ্রুপে কিভাবে কাজ হচ্ছে, তার উপর আপনার ডিপেন্ড করবে আপনি আর্ন করতে পারবেন কিনা। আপু একটা গ্রুপ নিয়ে অনেক স্ক্যান্ডাল হয়েছিল, ওই গ্রুপটা পরবর্তীতে ডিলিট করে দেওয়া হয়েছিল মনে হয়। এই অনেক বড় ওরা অনেক মেলা টেলা পর্যন্ত করছিল। আপনাদের চিটং এর জন্য খুব ভালো বড় ফুড গ্রুপ ছিল হচ্ছে ফুড মনস্টার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ফুড মনস্টার, ওইটাই তো এখন নাই মনে হয় গ্রুপটা। ওই জন্য আপনাদের ওই গ্রুপ গুলির নাম মনে আছে আমার। এখন তো বন্ধ, এটা তো নাই,
এখন তো আগে যখন ফুড ব্যাংক ছিল এখন মেবি ফুড ব্যাংকটা বন্ধ, যদি এখন আমার আর ওভাবে খেতে যাওয়া হয় না বলে এইরকম গ্রুপগুলি দেখা হয় না। এখন আপু ফুড গাইড যেটা একটা আছে, হ্যাঁ এই তো উর্মি আপু জানে, আমি জানি না, কারণ আমার হচ্ছে কি আমার ভার্সিটি থাকাকালীন তো আমার সার্কেল নিয়ে আমার প্রচুর যাওয়া হতো, তো আমাকে খোঁজ রাখতে হতো কোথায় কোন রেস্টুরেন্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এখন তো আসলে ভার্সিটিও নাই, ফ্রেন্ড সার্কেলও সবাই সবার মতো বিজি, আমরা হয়তো একটা জায়গায় যাই গিয়ে একসাথে বসি আড্ডা দেই, এখন আর ওভাবে দেখা হয় না যে আচ্ছা কোথায় ইয়ে চলছে অফার চলছে চলো অফারে যাই আমরা, সবাই আর্ন করে এখন আর কেউ অফার খুঁজে না, ব্যাপারটা হচ্ছে এটা। আপু একটা কথা ছিল দিয়ে আপু, ওই স্পন্সর যে অ্যাড গুলো আছে ওখানের মধ্যে আমরা কি শুধুমাত্র একটা ছবি অ্যাড করতে পারবো? এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ছবি দিচ্ছেন, আপনি যদি ক্যারোসেল করে দেন তাহলে আপনি একটা অ্যাড এর মধ্যে তিনটা চারটা ছবি দিতে পারবেন, এখন কথা হচ্ছে একটা অ্যাড আপনারা দেখেন কতক্ষণ, একটা অ্যাড আমরা দেখি কতক্ষণ, খুব অল্প সময় দেখি, কারণ হচ্ছে আমরা যখন জি এর মতো বুঝি না বলেছিলাম যদি ভিডিও দিই আমি ওইরকম ভিডিও দিব যে ভিডিওতে আমার প্রোডাক্ট গুলি বেস্ট প্রোডাক্ট ছিল, কোয়ালিটিফুল প্রোডাক্ট ছিল, এবং যে প্রোডাক্টের প্রাইসটা আমি রাখছি ওই প্রোডাক্টের প্রাইসটা ওভারঅল এনগেজমেন্ট বেশি থাকবে, ভিউ বেশি থাকবে, তারপরে ওটার আরেকটা ব্যাপার হচ্ছে লাইক বেশি থাকে, ওই বেসিক্যালি ওই টাইপের আপনার ছবি বা ওই টাইপের ভিডিও দিয়ে বা ওই টাইপের পোস্ট গুলি দিয়ে অ্যাড রান করা হয়। আপনি যদি একটা পোস্ট সিঙ্গেল ছবির পোস্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে সিঙ্গেল ছবি দিবেন, আর আমি কালকে যেটা দেখালাম যে ওয়েবসাইট দেখে এখানে বাটন অ্যাড করা যায় এখানে ডিটেইল করা যায় ওইটা ওয়ান কাইন্ড অফ ক্যারাসেল, এভাবেও করা যায়, আরো কিছু অপশন আছে ওভাবেও করা যায়। আপনি যদি ভিডিওটাকে এখানে স্লাইড শো আছে স্লাইড আকারে প্রেজেন্ট করেন, স্লাইড আকারে যাবে, স্লাইড আকারে প্রেজেন্ট করে হচ্ছে দারাজ, দারাজ থেকে করে, আলিএক্সপ্রেস থেকে করে, দেখবেন ওদের একটার পর একটা ছবি আসতেই থাকে, আসতেই থাকে, অটোমেটিক্যালি স্লাইডের মতো যেতে থাকে, দেখেছেন এটা? জি আপু। তো এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আসলে কোনটা রান করাতে চান, সিঙ্গেল পোস্ট সিঙ্গেল ছবি পোস্ট করে না তিনটা ছবি পোস্ট করে ক্যারোসেল করে ভিডিও করে স্লাইড করে, ওখানে কিন্তু অপশনগুলি প্রত্যেকটাই দেখিয়েছিলাম আমি, দেখে দেখিয়ে বলেছি যে আপনাকে জানতে হবে আপনার বায়ার অ্যাকচুয়ালি কোন অপশনটা চাচ্ছে, সে স্লাইড করতে চাইলে আপনি স্লাইড করে দিবেন, আমি আপনাদেরকে শর্টকাট আমি হচ্ছে ছবি অ্যাড করে দেখিয়েছিলাম, তাই না মিজান ভাই? জি আপু। ঠিক আছে ফাহাদ ভাই, জি আর কারো কোনো কোশ্চেন? একবার কোশ্চেন বললে আপনারা কথা শুনতে পান না। জি আপু, আমি তো অ্যাড সেন্টারটা একটু দেখতে চাচ্ছিলাম। অ্যাড সেন্টারটা দেখতে চাচ্ছেন না, অ্যাড ম্যানেজারটা দেখতে চাচ্ছেন ভাইয়া, কারণ অ্যাড সেন্টারে কিন্তু সমস্ত অপশন নেই যেটা অ্যাড ম্যানেজারে আছে, আপনারা অ্যাড সেন্টার খুব সহজ দেখে দেখে নিতে পারবেন কিন্তু পারবো। জি হ্যাঁ, অ্যাড ম্যানেজার করা আছে, অ্যাড ম্যানেজারের সাথে তো অ্যাড সেন্টারের সবকিছু মিলে আছে, ইনস্টাগ্রামে নিউজ ফিডে দিব না এটা স্টোরিতে দিব, এরকম অনেকগুলি অপশন যেটা অ্যাড ম্যানেজার আছে অ্যাড সেন্টারে নেই, রাইট নিজাম ভাই? জি আপু। অ্যাড ম্যানেজারের ফ্যাসিলিটি অনেক কিন্তু অ্যাড সেন্টার এত ফ্যাসিলিটি পাবেন না, এত ফ্লেক্সিবিলিটি পাবেন না, ধরা বাঁধা কিছু জিনিস দিয়ে আপনাকে একটা সীমার মধ্যে বেঁধে দিবে, এখানে আমি বেছে নিতে পারছি কিভাবে দিচ্ছি কিভাবে করছি, আপনি এখানে যেমন ক্যারোসেলটা অ্যাড করা, এখানে যেমন আমি নিচে ইউআরএল অ্যাড করে কল টু অ্যাকশন বাটন সেট করে যেভাবে করতে পারছি আপনি ওখানে করতে পারবেন, এখানে পিক্সেল দিয়ে করা যায় অ্যাড রান করানো, অ্যাড সেন্টারে কি মিজান ভাই এই পিক্সেল দিয়ে অ্যাড রান করানো যায়? না, পিক্সেল সেট করা যায় না, দেখেছেন?
এখন যদি চান আমি অ্যাড সেন্টারটা আবার দেখিয়ে দিব, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার যদি অ্যাড ম্যানেজার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি অ্যাড সেন্টারটা ক্লিয়ার করেন। যদি মনে হয় যে না আমি অ্যাড ম্যানেজার আমার কাছে কঠিন লাগছে এই জন্য আমি অ্যাড সেন্টারটা ক্লিয়ার হতে পারছি, তাহলে বলবো আপনি আগে অ্যাড ম্যানেজার ক্লিয়ার হন। নুনবি ভাই ঠিক আছে, আমার কথাটা বুঝতে পেরেছেন? জি 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 আপু বুঝতে পারছি। না আমি এটা তো করা আছে অ্যাড ম্যানেজারটা করছি এইজন্য অ্যাড সেন্টারটা মানে একটু কমপ্লিশন আছে। আচ্ছা অ্যাড ম্যানেজারের কোথাও কোনো প্রবলেম নেই আপনার? না আপু এটা করছি। ওকে ভাইয়া তাহলে আপনাকে আমি বলবো যে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মিজান ভাই আপনি স্ক্রিনটা অফ করে দেন, উনি ওনার স্ক্রিনটা শেয়ার করে উনি দেখা কোন আর অ্যাড সেন্টারে কোথায় প্রবলেম, উনি কোন কাজটা দেখতে যাচ্ছে আবার রিপিট। ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করবেন? মাহবুব ভাই আপনার হচ্ছে যখন দেখা যায় যে আশেপাশে থেকে হেডফোন অ্যাড না করা থাকলে আশেপাশে থেকে প্রচুর নয়েজ আসে। দেখেন আমি সবাইকে বলি যে সবাই একটু মিউট করেন, আমি মোস্তফা ভাইটা আনমিউট করে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণে সাউন্ড হয় মাঝে মাঝে মোস্তফা ভাইয়ের ওখান থেকে। মোস্তফা ভাই কোথায় গেছে? মোস্তফা ভাই আনমিউট করেন আপনি একটু, শুধু মোস্তফা ভাই আনমিউট করেন। সাউন্ড শুনতে পাচ্ছেন মোস্তফা ভাই আপনি? আমরা আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না কিন্তু প্রচুর সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যালো, এখন তো কোনো সাউন্ড নেই। মোস্তফা ভাই এর ওখান থেকে দেখছেন কি পরিমাণে সাউন্ড হচ্ছিল, ওনার কোনো কোনো কথা কি আপনারা কেউ বুঝতে পেরেছেন না? এটা আমার প্রবলেম হচ্ছে না আপু, আমাদেরও হচ্ছে না আপু। হ্যাঁ ভাইয়া নুনবি ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমরা দেখি আপনার কোথায় প্রবলেম। নুনবি ভাই কি আছেন? হ্যাঁ আপু আছে, আছেন। স্ক্রিনটা শেয়ার করবেন আপনি? জি। পেজে কিন্তু আরো তিনটা কাজ বাকি রয়ে গেছে যেগুলি আমি আপনাদেরকে করাইনি, আপনাদের কি মনে আছে? হ্যালো 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 আপু। জি আপু, একটা ইউটিউব চ্যানেল অ্যাড করা দেখাবেন বলছিলেন, এটা ইউটিউবের কাজ করানোর সময় দেখাবেন বলছিলেন। ইউটিউব চ্যানেল আপু? বিজনেস অ্যাকাউন্ট? বিজনেস অ্যাকাউন্ট? আচ্ছা, আর এটা কিন্তু পেজের কাজ না, আমি পেজের কাজ বলেছি। পাবলিশিং টুলস এর কিছু কাজ আছে যেটা দেখাতে পারিনি, বারবার ব্লক হয়ে যাচ্ছিল আপডেটেড এর জন্য। ওখানে হচ্ছে আপনাদের দুটো ক্রিয়েশন অ্যাড করা দেখাবো, আর একটা হচ্ছে ক্যারোসেল অ্যাড করা দেখাবো, পাবলিশিং টুলের আরেকটা কাজ আছে ওটা দেখাবো। টোটাল তিনটা কাজ বাকি আছে আপনাদের। যে ভ্যালিড ইউআরএল চাচ্ছে, নুনবি ভাই আপনি একটু উপরে উঠান, স্ক্রল করে উপরে উঠেন, উপরে উঠেন, দেখেন একটা রেড মার্ক হয়ে আছে, রেড বক্স, রেড বক্স, উপরে আরেকটু উপরে আপনার স্ক্রিন তো। আপনি ওয়েবসাইটের জন্য প্রমোট করছেন? ওকে, আপনার স্ক্রিন কিন্তু স্টাক হয়ে আছে এক জায়গায়। আপনার ছবিটা তো বড়ই সুন্দর। হ্যালো বললাম, আপনার ছবিটা সুন্দর হয়েছে। ইউআরএলটা পিকাবোর্ড দেন, পিকাবোর্ড ইউআরএল নিয়ে এখানে ইউআরএল পিকাবো দেন। স্ক্রিন শেয়ার অফ। চিন্ময় ভাই আছেন? আজকেও দিয়ে ঘুমাচ্ছে চিন্ময়। চিন্ময় আজকে ক্লাসে লেট। আপু আমি ফার্স্টের থেকে আছি, আমি ক্লাসে জয়েন দিয়েছি 9:06 মিনিটে, তারপর থেকে আমি দিয়েছেন সবার ফার্স্টে দিয়েছে সাক্ষ্য ভাইয়া। হ্যাঁ
সবার লাস্টে আমি দিয়েছি। হ্যাঁ আপনি 9টা 5 মিনিটে দেন, 9টা 6 মিনিটে দেন, ক্লাস তো হচ্ছে আমাদের 9টায়, 9টা 5 6 দিয়ে আবার বলতেছেন 9টা 5 6 দিছি। আপু একটু সমস্যা ছিল এর জন্য 5 মিনিট লেট। সমস্যা ঘরের মধ্যে থাকেন কি সমস্যা? আপনাদেরকে যদি অফলাইনে ক্লাস নেওয়া হতো তাহলে তো আপনারা মিনিমাম হাফ এন ফ্রিল্যান্সিং শিখেছি। আমরা যখন এই ফ্রিল্যান্সিং কোর্সটা করেছি তখন আমরা কিছু জানতাম না, আমাদের তো মেন্টর ছিল তাই না? আমাদের মেন্টর থাকার পরে আমরা মেন্টর ভাইয়ের কাছ থেকে সবকিছু জানতাম, জানার পরে আমরা একা একা খোঁজ করতাম কোথায় কি হচ্ছে। ওই যে বললাম না, আমরা পরবর্তীতে বসে কথা বলতাম, আমি ওখান থেকে ক্লাস শেষ করে কখনো চলে আসতাম না, আমি ওখানে 5:30-6টা পর্যন্ত বসে বসে ওই আমার ল্যাবের ল্যাপটপ বা ল্যাবের ডেস্কটপ দিয়ে আমি প্র্যাকটিস করতাম। কারণ হচ্ছে যে ওখানে যখন বসে আমি ক্লাস করব ওখানে আমার সবার সাথে পরিচয় হবে, আমার ডিজিটাল মার্কেটিং এর মেন্টরদের সাথেও হবে, আমার ওয়েব ডেভেলপারের মেন্টরদের সাথেও হবে, আমার গ্রাফিক্স এর মেন্টরদের সাথেও হবে, যেটা আপনারা অনলাইনে ফ্যাসিলিটিটা পান না, এটা আমরা অফলাইনে পেয়েছি। তো আমি দেখা যেত কাজ করছি, মেন্টর দেখছে, আল্লাহ তুমি এখানে বসে আছো, তুমি আজকে যাবা না, তোমাকে আজকেও কাজ আছে, ধরেন সেটা সে আমার মানে আমি যেটা আমি ডিজিটাল মার্কেটিং এ সে আমার না, সে হয়তো গ্রাফিক্স এর একজন মেন্টর বা সে হয়তো একটা সিএম মানে আমাদের এখানে। আবার আপনাদের এখানে যেমন আমি আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজার, আমাদের ওখানে ক্যারিয়ার অ্যাডভাইজার আলাদা ছিলেন, দ্যাট মিন্স যিনি হচ্ছেন আমাদের অনলাইন মার্কেট প্লেস গুলিতে কাজ করানো শেখানো, অনলাইন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দেওয়া ইন ডিটেলে যিনি আমাদের করাতেন। তো দেখা যেত সিএর মেন্টর এসে ভাইয়া বলতো যে আচ্ছা আপু আপনি আজকে ওইখানে আছেন এখনো যান না। তো এই যে একটা ওনাদের সাথে আমার কমিউনিকেট হতো, ওনাদের সাথে আমার একটা পরিচয় হলো, তারপরে আস্তে আস্তে দেখা গেল যে আমি একটা ক্লাবে জয়েন করলাম। একটা ক্লাব আছে আপনারা ওইটাতে জয়েন করে নিতে পারেন, আমি এটা একটু রেকর্ড করি। মানে ওই একটা মার্কেটপ্লেস তো আমাদের থেকে একটা পার্সেন্টেজ কেটে নেয়, তো 20% কেটে নেয় ফাইবার, আপনার কাছ থেকে 20% কেটে নেবে ফাইবার, বায়ারের কাছ থেকে 20% কেটে নেবে বায়ার। ধরেন 5 টাকা ফাইবার কে দিচ্ছে বায়ার, কিন্তু 5 টাকার 20% যা আসবে বায়ারের কিন্তু তা যাচ্ছে। ওই 5 টাকা যে বায়ার আমাকে দিচ্ছে আমার ওই 5 টাকা থেকে আবার 20% যাচ্ছে। ওভারঅল বায়ারের কাছ থেকে এবং সেলারের কাছ থেকে টোটাল ফাইবার হচ্ছে 40% কেটে নেয়, কারণ তারাই মার্কেটপ্লেসটা ইউজ করছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গা কেটে নেবে আপনাকে। উনি যেটা বলতেছে মানে আমি একজনের ভিডিও দেখতেছিলাম, তো উনি বলতেছে যে কোনো ভাবেই হোক আমরা সবসময় কি চাইবো যে কিনা এজেন্সির কাছে নিয়ে যাওয়ার জন্য, আমাদের এজেন্সিটাতে নিয়ে গেলে আমরা ফুল অ্যামাউন্টটা পাবো। আপনার রেটিং 4.7 এর নিচে যেতে পারবে না, 4.7 এর নিচে রেটিং গেলে আপনি লেভেল ওয়ান সেলার আটকে যাবে। লেভেল ওয়ান সেলার হতে হলে আপনাকে 60 days এর একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, লেভেল ওয়ান সেলার হলে আপনাকে $400 একটা অ্যামাউন্ট আর্ন করতে হবে, 10টা কাজ থাকতে হবে, আর একটা আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আমি আপনাদের যখন ফাইবার দেখাবো তখন দেখাবো। তো ফাইবারের লেভেল ওয়ান সেলার হতে গেলে অনেক সময় দেখা যাবে যে আপনি খুব ভালো কাজ পাচ্ছেন, আপনার তো $100 হয়ে গেছে, $400 হয়ে গেছে, কিন্তু আপনি হতে পারছেন না, কারণ কোথাও না কোথাও কোনোদিন না কোনোদিন এক বায়ার এসে দিবে আপনাকে, যেটা আমার সাথের একজনের হয়েছে, যে হচ্ছে এখন আপনাদেরই একজন মেন্টর আছে, ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আপনাদের এলইডিপিতে। ওনার কাজ খুব ভালো চলছিল, এক বায়ারের প্রায় $350 কাজ সে প্যাকেজে করছিল। বায়ার করেছে কি, সে যখন টেক্সট করেছে টেক্সটে সে তার বাচ্চাদের নাম ভুল করেছে। তার কাজটা ছিল তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট প্রমোশন এবং ইউটিউব চ্যানেলের অপটিমাইজেশন করে দিতে হবে, কোনো ভিডিও টিডিও আমি অ্যাড করবো না, ভিডিও টিডিও সব বায়ার অ্যাড করবে। এই টোটাল প্যাকেজটা হচ্ছে $350। তো সে কাজটা নিয়েছে, কাজটা নিয়ে সে করছিল। তো চ্যানেল রেডি করার সময় কিছু জিনিস থাম্বনেইল আমরা দেখি না, যে একটা ভিডিও শুরু করার আগে একটা ছবি দেখা যায়, কিন্তু ভিডিওতে ক্লিক করলে ছবিটা আসে না, ওটা হচ্ছে থাম্বনেইল। ওই থাম্বনেইল ক্রিয়েট করতে হয়, তো ওই থাম্বনেইল ক্রিয়েট করার সময় নিচে আবার দেখবেন যে কিছু ভিডিওর একটা সাইডে আপনার হচ্ছে ওই ছবির সরি ওই চ্যানেলের লোগোটা থাকছে। তো লোগো ওখানে বায়ার যে বায়ারের নামটা দিয়েছিল ওই নামটা বায়ার ভুল দিয়েছিল। আমরা তো খুব খুব মানে ক্লিয়ারলি দেখা যায়, আমরা বারবার চেক করি যে কোথাও ভুল হচ্ছে কিনা আমাদের। তো বায়ার যখন নামটা ভুল দিয়েছিল আমরা তো বায়ারের ওখান থেকে কপি পেস্ট করে দিয়েছি যাতে আমার কোথাও ভুল না হয়। তো বায়ারের কথা হচ্ছে আমি আমার বাচ্চার জন্য চ্যানেল অন করেছি, তুমি তো আমার বাচ্চার নামটাই ভুল দিয়েছো, এটার জন্য বায়ার তাকে 2 ratings দিয়েছে। জাস্ট বায়ারের এই কাজটা হলেই সে লেভেল ওয়ান সেলার হয়ে যেত। বায়ারের 2 rating এর কারণে এখন তার ইমপ্রেশন গিগের ইমপ্রেশন কমে গেছে, ভিউ কমে গেছে, সে এখন অর্ডার নিচ্ছে না। তার ফাইবারের মানে মোটামুটি নেক্সট আপনার আরো 4-5 মাস লাগবে তাকে হচ্ছে লেভেল ওয়ান সেলার হতে। এই 4-5 মাসে সে আর কোনো নেগেটিভ রিভিউ পেতে পারবে না এবং 2 rating পেতে পারবে না, সমস্ত রেটিং তার
মানে 4.5 আপ থাকতে হবে, বুঝতে পেরেছেন? ইস্যুগুলি তার মানে শেষ, আবার কতদিন? হ্যাঁ, এবং লেভেল 1 সেলার হলে তখন আপনার আর্নিং বেড়ে যায়। জি আপু, আপু জি, এই জন্যই তো আপনার কথা মতো দেখতেছি যে অফলাইন ক্লাসে অনেক ভালো, তাহলে সবার সাথে অন্তত যোগাযোগ হতে পারত। না, অফলাইন ক্লাসে আসলে সবাই যে একরকম ওরকম না, আমরা তো বললাম না, আমরা ক্লাস করেছি হচ্ছে প্রায় 26 জন। আমার কিন্তু নেট বাফার করতে পারে, আমার এখানে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে অলরেডি। যদি নেট বাফার করে আপনারা বলবেন না আপু নেট বাফার, আমাদের আপু এখানেও বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা তো ঢাকায় ভাইয়া, এই জন্য আমরা সবাই হচ্ছে একই সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কিছু করার নেই, একটু ধৈর্য সহকারে সবাই একটু অপেক্ষা করবেন, বাফারিং করলেও একটু ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই। আপনারা মনে করেন অফলাইন ক্লাস আছেন, এখন বৃষ্টি ঝড় বৃষ্টি হলে তো দেখা যায় যে ক্লাসে অনেক সময় ক্লাসই হয় না আমাদের ঢাকায়, তাই না? অফলাইনে ক্লাস হয়, অফলাইনে ঝড় বৃষ্টির মধ্যে ক্লাস কি টাইমলি হয়? বাফার শুরু হয়ে গেল মনে হয় তো এখন ব্যাপারটা। আচ্ছা, গ্রুপে যে শীটটা দিয়েছে আমাদের ক্লাসের ডেটটা একটু ভুল আছে, অনলাইন ক্লাস 7 হবে, 6 না, এটা একটু ঠিক করেন যে লিংক। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে চিন্ময়, চিন্ময়কে আমি বলছি, আমি আপনাকে বলেছিলাম যে যারা ক্লাস করছে না, যারা অ্যাটেন্ডেন্স সাইন করছে না, আপু 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 হ্যাঁ আছে, নামগুলি আমাকে দিবেন। আপনার 3 নাম্বার হাতটা আপনি আমাকে আর কতদিন দেখাবেন বলেন? আপু আমার 3 নাম্বার হাত না আপু, আমি সবার স্ক্রিনশট নিচ্ছি, যারা ক্লাসে থাকে ও যারা নাম দেয় তাদের দুইটা স্ক্রিনশটই আমি নিয়েছি, ও নিয়ে এখন দেখবো যে কে কে ক্লাসে থাকে নাম দেয় না, না আর কে কে ক্লাসে থাকে না নাম দেয়, ওইটা দেখে তারপর ক্লাসে আমি বলে দিচ্ছি কে কে থাকে। আপনাদের ক্লাসে আমি যা দেখেছি সেটা হচ্ছে 6-7 জন থাকে, মিজান ভাই, মুস্তাফা ভাই, আপনি, স্বাক্ষর ভাই, নূর নবী, এখন নতুন করে মইনউদ্দিন, উর্মি, উর্মি ফরাদ, আর কাকে বাদ পড়েছে? আর কেউ না, আর ইনসান থাকে, ইনসান নাই, এই আপনাদের, এই আর কেউ নাই। এখানে যদিও 12 জন দেখাচ্ছে, 12 জনের আমি বলি ডাবল আইডি কয় জনের, একটা দুইটা, আমি এখন ডাবল অবশ্য দিয়ে জয়েন দিই। সো এটা একটু দেখে আমাকে জানালে আমি আপনাদের, আর রেজিস্ট্রেশন নাম্বার সহ যারা ক্লাস করছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেন, আমি তাহলে অফিসকে বলে দেব, এ ছাড়া যারা আছে তারা কেউই ক্লাস করে না, সেটা করলেও হয়ে যায়, ঠিক আছে? আপু, জি আপু, নূর নবী ভাই কি জেনে বুঝে নাই বলছে, ওনার থেকে একটু জিজ্ঞাসা করে দেখেন ভাইয়া, কি বুঝেননি বলেন তো? নূর নবী ভাই, হ্যাঁ বলেন। জি আমি দেখতেছি আপনার পেজটা, এটা করার পরে লাস্টের দিকে একটু যেটা আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েটটা সাবমিট করার সুবিধা মেনে এখানে অডিয়েন্সটা, আচ্ছা আমি আপনাকে শুরু থেকে বলি, আমি ওয়েবসাইটের ট্রাফিকের জন্য আমি একটা রান করছি, আপনি যেহেতু ওয়েবসাইটের ট্রাফিক দিবেন আমি ওয়েবসাইটের ট্রাফিক দিছি। এরপর এখানে আমি ওই কি ধরনের চাচ্ছি, ওই যে আপু বলছিল যে কিনা ভিডিও দিবেন নাকি স্লাইড শো দিবেন নাকি ওই ক্যারোসেল দিবেন, এটা আপনার ইচ্ছা মতো দিবেন, এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এটা এটা ইনসান ভাইও কোশ্চেন করেছিল কিভাবে দিবে, ছবি দিবে না ফরাদ ভাই, ইমেজ দিলে ইমেজ দিবেন, ভিডিও দিলে ভিডিও দিবেন, ক্যারোসেল দিলে ক্যারোসেল দিবেন, স্লাইড দিলে স্লাইড দিবেন। আসলে ক্যারোসেল আর স্লাইড এই দুটো মনে হয় আপু মেবি ই-কমার্স এর জন্য একটু এফেক্টিভ হয় আর তেমন কারোর জন্য এফেক্টিভ হয় না, ই-কমার্স এর জন্য এটা খুব বেশি এফেক্টিভ। হ্যাঁ, আর ওই যেটা ভিডিও এটা হচ্ছে আপনার যদি খুব মার্কেটিং আসপাশন ই-কমার্স আর হচ্ছে আপনার এই যে এজেন্সি টাইপের যে কোম্পানিগুলি থাকে ওদের যে পেজগুলি থাকে ওদের জন্য। আমি আপাতত সিঙ্গেল ইমেজটা রাখতেছি নূর নবী ভাই, আর এখান থেকে আপনার ব্রাউজ লাইব্রেরি দিয়ে এখান থেকে আপনি আপলোড দিয়ে আপনার ইচ্ছা মতো যে ছবিটা দিতেছেন সেটাই দিতে পারেন,
আমি ওই যে ছবিটা আছে সেটা রাখছি। মিজান ভাই এখানে একটু হোল্ড করেন, এখানে যে ছবিগুলি আসছে নুনবি ভাই, এই ছবিগুলি হচ্ছে আপনার যে পেজে ছবি থাকবে ওই ছবিগুলি এখানে শো করতে থাকবে। আপনি চাইলে এই ছবি থেকেও রান করাতে পারেন, আর যদি না আমার পেজের এক্সিস্টেড কোনো ছবি দিয়ে আমি করব না, আমি নতুন ছবি দিয়ে করব, সেক্ষেত্রে আপনাকে ওই আপলোড বাটনে যেতে হবে। আপলোড বাটনে গিয়ে তারপর আপনার পিসি থেকে আপলোড করতে হবে। এখন আপনি যখন বায়ারের জন্য করবেন, বায়ারকে জিজ্ঞেস করবেন আমি কি এখান থেকে ছবি, তোমার সিলেক্ট করা ছবি কোনটা দিব, সে আপনাকে বলে দিবে। আর যদি বলে না এখানে নেই আমি নতুন করে দিচ্ছি, তাহলে বলবেন তুমি ছবিটা আমাকে গুগল ডকে পাঠাও। কারণ হচ্ছে ছবি ফেসবুকের মাধ্যমে যদি আমরা দেই, আমরা ছবি যেমন মেসেঞ্জারে দিচ্ছি না, ছবির রেজুলেশন কমে যায়। রেজুলেশন কমে গেলে এখানে যে ডাইমেনশন আছে এই ডাইমেনশনে যখন দিবেন তখন দেখবেন যে ছবিটা ফেটে যাচ্ছে। কোনো ছবি ফেটে গেলে ছবি আউটলুক ভালো আসে না, এটা অ্যাড করতে গেলে তখন এটা ইফেক্টিভ অ্যাড হয় না। কারণ আপনার কাস্টমার যখন দেখছে যাচ্ছে ও অ্যাড অ্যাড দিচ্ছে, ওর ছবির কোয়ালিটি তো ভালো না, তাহলে ওর প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে, প্রোডাক্ট কি ভালো হবে, এটা তার মনে কোশ্চেন থাকবে, তখন অ্যাডটা থেকে আপনি ফিডব্যাক ভালো পাবেন না। এই জন্য সবসময় ট্রাই করবেন ছবিটা গুগল ড্রাইভে নিতে, কারণ গুগল গুগল ড্রাইভে দিলে ছবির রেজুলেশন কমে না। কথাগুলো সবাই বুঝতে পেরেছেন? আমি জানি এরপরে যান। আচ্ছা আমি এখন ছবি আপু যেটা আছে সেটা দিয়ে সেটাই রাখতেছি। আপলোড করে দেখান, একটা আপলোড করে দেখান ওনাদেরকে। আচ্ছা এখান থেকে আপলোড দিলাম, আপলোড দিয়ে মিজান ভাইয়ের এখানে কি বাফারিং হচ্ছে নাকি আমি আউট হয়ে গিয়েছি? আছি আমি? জি আপু আপনি আছেন। মিজান ভাই এটা হ্যাং হয়ে আছে। মিজান ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো মিজান ভাই শুনতে পাচ্ছেন? জি মিজান ভাই মিজান ভাই ব্যাক করতে করতে কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, এই অ্যাড রিলেটেড ফেসবুক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন আপনারা। কারো কোনো কোশ্চেন নেই? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে আপু? জি আপু। জি আপু গ্রুপের নামটা আবার একটু বললে ভালো হতো। আচ্ছা বলছি ওয়েট। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? মিজান ভাই তো মেবি পূর্মিনাথ নুন্নবি ভাই হিনসান ভাই কাইন্ডলি একটু শীটে নামটা দিয়ে দেন। আমার ইন্টারনেট একটু প্রবলেম দিয়ে দিছিল তাই চলে গেছিল। হ্যাঁ বুঝতে পেরেছিলাম, ওই জন্যই বললাম যে আপনি ব্যাক করতে করতে কারো কোনো কোশ্চেন আছে, কোয়ারিজ আছে আর অন্য কোনো ব্যাপারে? আজকে বসে বসে আমি সবার পেজ একটা একটা করে দেখবো মিজান ভাইয়ের, এটা শেষ হবে সবার পেজ দেখবো যে কে কোনটা করেছে কে কোনটা করেনি এবং কয়টা করে লাইক আছে। আমি বলেছিলাম সবার পেজে সবাইকে লাইক দিতে। আমি যেটা আপলোড করছি সেটা হচ্ছে এটা, এটা ছেড়ে এটা দিয়ে দেওয়া যায়। আমি আপাতত এটা দিচ্ছি আমার আগে থেকে আপলোড করা। এই পিকচারটা দিয়ে এখানে এই লেখাটা যদি চেঞ্জ করতে চাই হেডলাইনটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। মিজান ভাই এখানে একটু স্লো হন, এই হেডলাইনটা কি কেউ বুঝতে পেরেছেন? হেডলাইনটা কি আপনার যত কোশ্চেন করেন নাই তার মানে আপনারা বুঝতে পেরেছেন হেডলাইনটা কি? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? আপু জানি তো এটা, সবাই জানেন। জি আপু জানেন, কালকে বলছিলেন। নুনবি ভাই জানেন তো? নুনবি ভাইয়া কি বুঝতে পারেন হেডলাইনটা কি? হ্যালো
বুঝতে পেরেছেন হেডলাইনটা কি বা আপনার কি এখানে কোনো কনফিউশন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি আপু শোনা যাচ্ছে। আপু যাচ্ছে তো শোনা। ওকে হ্যাঁ মিজান ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ এরপর উপরে এই টেক্সটটা যদি চেঞ্জ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এসে যে কোনো কিছু লিখে দিতে পারি। এই লেখাটা এগুলো একটু খেয়াল রাখতে হয় এই যে যতটুকু লিমিটেশন দেয় ততটুকুর মধ্যে লিখতে হয়। এখানে এই যে এখানে একটু স্ক্রল করেন দেখেন এখানে হচ্ছে 90 ক্যারেক্টার লিখতে পারবেন একটা টেক্সট এই যে ছবিটার উপরে যে লেখাটা এটা 90 ক্যারেক্টার লিখতে পারবেন এবং হেডলাইনটা 25 ক্যারেক্টারে লিখতে পারবেন। 25 ক্যারেক্টার মানে এ এ বি এরকম 1 ক্যারেক্টার তো আমরা বুঝি এরকম 25 ক্যারেক্টারে লেখা শেষ করতে হবে এবং এইটা দোনোটাই হচ্ছে খুব আই ক্যাচি খুব ইউনিক কিছু লিখবেন যেখানে হচ্ছে কেউ একটা অফার দেখলে বা কেউ একটা অ্যাড দেখলে বুঝতে পারে আচ্ছা এটা কি এটার জন্য যাতে সে আপনার ওই পোস্টটাতে এনগেজড হয় এবং এটা অবশ্যই বায়ার বায়ার বলে দিবে আপনাকে। এরপর যান ভাইয়া এরপর এই বাটনটা চেঞ্জ করার জন্য এখানে কল টু অ্যাকশন বাটনটা চেঞ্জ করেন ইচ্ছামতো এখান থেকে দেওয়া যাবে যেহেতু ওয়েবসাইট এখানে একটু এখানে একটু হোল্ড করেন এইটার প্রবলেমটা ছিল ফাহাদ ভাইয়ার ওনার একটা বাটন সেট হয়েছিল উনি পরে চেঞ্জ করতে পারছিলেন না রাইট ফাহাদ ভাইয়া পরে এখন আবার চেঞ্জ করতে গিয়েছে আর চেঞ্জ হয়ে গিয়েছে আছেন ভাইয়া এটা ফাহাদ ভাই কি আছেন মিজান ভাই হ্যাঁ জি ভাই বলেন ভাই এটা একটু আরেকবার দেখান তো ফার্স্ট থেকে মানে এই বাটনটা কল টু অ্যাকশন বাটন এখানে সেট করতে আসলে এটা আমরা যদি একটু নিচে স্ক্রল করে আসি তাহলে এখানে কল টু অ্যাকশন বাটনটা আছে এখান থেকে এই বাটনটা চেঞ্জ করা যায় এই বাটনটা এখান থেকে এই একটু হোল্ড এখানে আপনি একটু হোল্ড করুন সেটা হচ্ছে না ফাহাদ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আপনার কোনো কথাই আমি শুনতে পাইনি ওইজন্য আমি আপনাকে কোশ্চেন করেছি আর ইনসান ভাই মেবি জানতে চাচ্ছিলেন কল টু অ্যাকশন বাটনটা যেমন ওনারা ওয়েবসাইটের জন্য দিয়েছে তাহলে এখানে লার্ন মোড দিব না আমরা এখানে আমরা ডাইরেক্টলি দিয়ে দিব ওই যে আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য যে শপ নাও সাইন আপ দিলে হবে কি তার ইনফরমেশনটা আমাদের কাছে চলে আসবে এবং সে আমার পেজে আমার ওয়েবসাইটে ভিউ হোক করবে বুঝতে পেরেছেন আর শপ নাওটা দিব যদি আমার কোনো ই-কমার্স ওয়েবসাইট থাকে সেখানে অথবা যদি আমার পেজটা কোনো বিজনেস রিলেটেড যেমন হচ্ছে ক্লদিং হতে পারে কসমেটিক্স এর হতে পারে অ্যাকসেসরিজ এর হতে পারে ওরকম কোনো পেজ হলে সেখানে আমি শপ নাও দিব যাতে আমরা একটা শপ ক্রিয়েট করতে পারি এবং বায়ারকে ডিরেক্টলি আমাদের শপে ইন্ট্রিগেট করে নিয়ে যেতে পারি কন্ট্রাক্টাস দিব যদি ওরকম কোনো ইনফরমেটিভ থাকে যে আমি একটা এজেন্সি আছি বা আমার একটা কোচিং সেন্টার আছে সেটার একটা অনলাইন পেজ সেখানে আমরা কন্ট্রাক্ট দিব তাহলে হচ্ছে তারা আমাদের কাছে ফোন করে বা টেক্সটের মাধ্যমে বা এখানে আমরা যে বাটনটা সেট করব ওইটা যেটার সাথে ইন্ট্রিগেট করব ওইটার মাধ্যমে তারা আমাদের জানতে পারবে সো আপনাদের এই জিনিসগুলি ভালো করে জানতে হবে যে কোন বাটনটা কোথায় সেট করে এখন তো আমরা প্র্যাকটিস পারপাসে একটা বাটন সেট করে দিচ্ছি কিন্তু আপনাদের সবাইকে এটা একটু দেখতে হবে জানতে হবে যে কোন বাটনটা কোন কাজে অ্যাড করে এখন থেকে আপনারা ফেসবুকে যখনই স্ক্রল করবেন আপনাদের নিউজ ফিড স্ক্রল করতে থাকবেন অ্যাড দেখলে আগে দেখবেন অ্যাডে কোন বাটনটা অ্যাড করেছে এবং ওই ওয়েবসাইটটা কি রিলেটেড ওই অ্যাডটা কি রিলেটেড তারা কি ইউজ করছে বুঝাতে পেরেছি সবাইকে ডেইলি এরকম পাঁচটা অ্যাডের ইনডোটাল আপনারা আমাকে বলবেন যে আপু এই অ্যাডে এখানে এখানে ক্রিয়েট করেছে এভাবে করেছে এবং এটার একটা অ্যাডটা যে দেখেছেন এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে প্রুফ আকারে দিবেন মিজান ভাই নেক্সট হ্যাঁ আমি আপাতত এখানে কোনটা দিতে পারি আপনি এখন একটা দিয়ে দেন ভাইয়া আচ্ছা লাল মোটটা রাখতেছি আপু এখানে হয়তো ক্যাটাগরিতে বাইরেরও রিকোয়ারমেন্ট থাকতে পারে যে তুমি আমাকে এখানে এই বাটনটা সেট করে দাও তখন আর আপনার অত কষ্ট করে খুঁজে বের করে যাচ্ছে এটা এটার জন্য যাবে কিনা ওটা করতে হবে না বাইরের রিকোয়ারমেন্টে আপনি ওই বাটন সেট করে দিবেন এখন বায়ার বুঝবে বাইরের কি হবে কি হবে না জি ভাইয়া এরপর এই অডিয়েন্সটা অডিয়েন্সটা এখান থেকে চাইলে এডিট দিয়ে এটা কি ম্যান ওমেন নাকি সবার কাছে যাবে সেটা সিলেক্ট করে দাও আর এখানে এইস 45-45 দিলাম এদিকে 20 দিলাম 20 থেকে 45 বছর আর কান্ট্রিটা এটা ইচ্ছা মতো সিলেক্ট করে দাও যাবে এখানে এক্সক্লুডেড থাকে ইনক্লুডেড থাকে এক্সক্লুডেড মানে হচ্ছে এই কান্ট্রি ছাড়া সব কান্ট্রিতে দেখা যাবে আর ইনক্লুডেড দিলে হচ্ছে এই কান্ট্রি সহ সব জায়গায় দেখা যাবে
আমি কেন চিটাগং ডিভিশন দিচ্ছি, শুধু চিটাগং ডিভিশনে শুধু দেখাবো এটা। এরপর এখানে ইন্টারেস্ট এর জিনিসটা যদি অ্যাড করে দেওয়া যায় যে কিনা যে যে বিষয়ের উপর ইন্টারেস্ট আছে এরকম টাইপের, যে যে বিষয়ের উপরে না, এটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট থাকা মানে হচ্ছে এদের কাছে যাবে আমার কাছে। ধরেন আমরা ওই দিন আমি দেখিয়েছিলাম না যে জাস্ট ম্যারিড লেখা, যেমন একটা শাড়ির অ্যাড যদি করি আমি, তাহলে এই শাড়ির অ্যাডটা কাদের কাছে যাবে, যাদের প্রোফাইলে জাস্ট ম্যারিড থাকবে তাদের কাছে অটোমেটিকলি যাবে। আমরা অনেক সময় চিন্তা করি না যে আচ্ছা আমার কাছে এই অ্যাডটা শো করছে কেন, আমি তো এই টাইপের কোনো পেজে বা এই টাইপের কোনো ওয়েবসাইট যাইনি, আমার কাছে শো করার কারণ কি? কারণ তারা হচ্ছে ওদের ওই অ্যাড রান করার সময় এখানে ইন্টারেস্টেড এ আপনারা যেই ওয়ার্ডগুলি ইউজ করেন, আপনি যেই ওয়ার্ডগুলি দিয়ে সার্চ করেন, ওই ওয়ার্ডগুলি এখানে দিয়ে দিয়েছিল বলে আপনার কাছে ওই অ্যাডটা শো করে। বোঝা গেছে সবার এই জায়গাটা? ক্লিয়ার? জি আপু। জি আপু সবার কি বোঝা গেছে? জি আপু। হ্যাঁ ভাই তারপরে যান। আমি আপাতত তা দিচ্ছি না, এরপর আপনি এখানে সেভ দিয়ে দিচ্ছি, দেখেন সেভ হয় কি না আপনার। হবে আপু। ও এখান থেকে হচ্ছে, অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই তবে কিছু কাজ আপু অ্যাড ম্যানেজার একটু বেশি করা যায় না, সেজন্য জিনিসটা করতে চাইছিলাম এখানে। অ্যাড ম্যানেজারে অনেক কাজ বেশি করা যায় যেটা এখানে করা যায় না ভাইয়া, এখানে ওই ফ্লেক্সিবিলিটিটা নাই, এটা তো আগে ছিলই না। আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখেছি বা আমরা ফেসবুকের কাজটা শিখেছি তখন ছিল না এটা, এটা পরে এসেছে। এখান থেকে আরেকটা রাটেড কন্টিনিউয়াসলি এটা দিয়ে দিলে সরাসরি শুধু কন্টিনিউয়াস চলতে থাকবে। আমরা কখনোই এটা দিব না, আমরা সব সময় এই সেকেন্ড অপশনটা দিব, সেকেন্ড অপশনটা বেটার। তাহলে আমাদের ডেইলি বাজেট কত যাবে? যেমন ধরেন আপনি $50 রান করালেন, আপনার কয়টা লাইক চাবে আপনি সেটা দিলেন। এখন $50 রান করালে ওরা দেখাবে কি একদিনই আপনার $50, মানে ওরা আপনি 1000 লাইক চেয়েছেন, 1000 লাইক চলে এসেছে, ওরা রান একটা স্টপ করে দিবে $50 খরচ করে। কিন্তু আমরা যদি এটা সিলেক্ট করে দেই যে আমার দিনে এই দিনে শুরু হবে এই দিনে শেষ হবে, তাহলে হবে কি যে আমার একটা প্রতিদিন মানুষের কাছে যাবে এবং এটাতে আপনার লাইকের পরিধিটা বাড়ার সম্ভাবনা থাকে। আমরা যদি লাইকের জন্য দেই বা ওয়েবসাইট ভিউয়ার জন্য দেই এবং যে কোনো অ্যাড রান করাই, আমরা নর্মালি বিজনেস রিলেটেড অ্যাড রানগুলি আমরা মান্থের ফার্স্ট এবং মিডলের মান্থের মিডলে করাই, মান্থের লাস্টে করাই না, কারণ তখন সবার হাত খালি থাকে। আমরা চিন্তা করি সে তখন দেখলো আমার পেজে আসবে না, কারণ ভাববে আমার তখন স্যালারিটা পাইনি, আমার তো স্যালারিটা শেষের দিকে। কিন্তু প্রথম দিকে যখন করায় তখন এই জিনিসটা হয়। যেমন আপনি যদি কোনো বিজনেস হয় যে আপনি কোনো কিছু সেল করছেন, ওরকম কোনো পেজ হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় খেয়াল করবেন ফার্স্ট রমজানের দিকে কেউ অ্যাডটা অত শো করে না, 4-5 রমজানের পরে তারা অ্যাড রান করায় 10-15 রমজান পর্যন্ত, তখন ওই পেজে সেলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। ওই জন্য আমরা সবসময় সেলেক্ট করব ডিউরেশনের মধ্যে আমরা একটা কয়দিন রান করতে চাই সেটা সিলেক্ট করে দিব। আর এটা ডেইলি বাজেট, একদিনে কতটুকু পরিমাণ বাজেট রাখা হবে সেটা, এটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায় অথবা এখানে এডিট দিয়ে সরাসরি এখানে ইচ্ছে মতো সেট করে দেওয়া যায়। এখানে দেখাবে, এখানে যখন এডিট করতে যাবেন তখন দেখাবে আপনার ডেইলি বাজেট কত, আপনার এই দুই দিন রান করলে কত টাকা খরচ হচ্ছে, কি হচ্ছে, ওখানে টোটাল ইনডিটেইল একটা দেখানো জিনিস দেখায় শো করে ওরা। এখানে আপু আগে ফিক্সেলটা দেখি নাই, আজকে দেখি ফিক্সেল ট্যাগ করছে মনে হয়, এই যে আমি আগে দেখি দেখেন কিন্তু। হ্যাঁ কালকে আজকে পিক্সেলটা কালকে দেখিনি এটা। কালকে আপনাকে যদি অনেক সময় বায়ার বলতে পারে যে পিক্সেল সেটআপ করে তুমি আমার অ্যাড রান করে দাও, তখন ওর পেজের ওই অ্যাডটাই করাবেন। ওর পেজে আগে জিজ্ঞেস করবেন তোমার পেজে কি পিক্সেল সেটআপ আছে না আমাকে পিক্সেল সেটআপ করতে হবে। যদি বলে আপনাকে পিক্সেল সেটআপ করতে হবে, তাহলে বলবেন পেজের রোলের সাথে সাথে তুমি আমাকে তোমার ওয়েবসাইটের রোল দাও। ওয়েবসাইটের রোল দেওয়ার পরে আপনি তার পেজের পিক্সেলটা ওয়েবসাইটে সেট করবেন, তারপরে আপনি জাস্ট অ্যাডটা নরমাল ওয়েতে রান করে এই পিক্সেল সেটআপের এই বাটনটাকে জাস্ট অন করে দিবেন, তাহলেই ওই পিক্সেলটা সেট হয়ে অ্যাডটা রান হবে। পিক্সেল সেট করে অ্যাড রান করার কারণ হচ্ছে যারা আমার পেজ দেখছে তারা যদি আমার পেজে লাইকও না দেয়, তাদের মানে জাস্ট একবার যদি আমার ওই অ্যাডটাতে তারা ক্লিক করে, লাইক দিতে হবে না, একবার ক্লিক করলে তাদের ইনফরমেশনগুলি অটোমেটিকলি আমার ওয়েবসাইটে জমা হয়ে যাবে, পরবর্তীতে তাদেরকে আমি রিটার্গেট করে আমি আমার ওই অ্যাডটাকে আবার রান করাতে পারবো। পিক্সেল সেটআপটা কেন হয় ফেসবুকে বুঝতে পেরেছেন? তাদেরকে রিটার্গেট করার জন্য,
যেমন আমি একবার টার্গেট অডিয়েন্স সেট করে দিলাম, হয়ে গেল শেষ, কিন্তু তাদেরকে আমি আবার পরবর্তীতে চাই, যারা ধরেন আমার অলরেডি আমার এই আমার ধরেন এই সময়ের অ্যাডরানটা সবচাইতে বেস্ট ছিল, তো আমি তাদেরকে আবার রিটার্গেট করতে চাই, যেটা হচ্ছে নতুন ওয়েতে না, আমি একটা জিনিসের অফার দিব। অফার যখন দেই কাদেরকে দেই আমরা অফারটা? নতুন মানুষকে দিলে কি সে আমার অফারের ভ্যালুটা বুঝবে? পুরানো মানুষ যারা থাকে তারা আমার অফারের ভ্যালু বুঝবে, যারা আমার পুরনো কাস্টমার, তো তাদেরকে যখন আমি আবার টার্গেট করব সেটাকে রিটার্গেট বলা হয়। সেটাই আমরা এই পিক্সেল সেটআপের মাধ্যমে, পিক্সেল দিয়ে আমরা ওয়েবসাইট থেকে তাদের ইনফরমেশন নিয়ে তাদেরকে রিটার্গেট করে আবার একটা রান করাবো। ক্লিয়ার? জি আপু। ক্রিস্টাল ক্লিয়ার? ইয়েস আপু। ওকে ভাইয়া, তারপরে এরপর এখানে অ্যাকাউন্ট থেকে আমার এখানে আগে থেকে পেমেন্টটা সিলেক্ট করা আছে না, এখানে পেমেন্ট সেটআপটা অপশনটা আসতো আর কি, আর তেমন অপশন নেই, এখানে প্রমোট দিতে হবে। এটা কি আসছে আপনার এখানে এরর দেখাচ্ছে কি? ইওর অর্ডার পস্ট। ওই বললাম না আপু, আমার থেকে $2 পাবে। আচ্ছা $2 দিয়ে দিন ভাইয়া। অফার আছে বাঙালি। তারপরে তারপরে এরপর আপন নাই আমার এখানে বেজে দেওয়া আর কি। ও আচ্ছা, এরপর আপনি যেতে পারছেন না, এরপরে গেলে হচ্ছে ভাইয়ার ওই পেমেন্ট ইস্যু চলে আসে, এরপরে গেলে আপনাদের পেমেন্ট ইস্যু চলে আসবে। সবসময় চাইবেন যে আইডেন্টিটির জন্য যে এনআইডি কার্ডের ভেরিফিকেশন চাচ্ছে, আপনারা ওই ভেরিফিকেশনটা না করে আপনারা স্কিপ করে যাবেন। বুঝতে পেরেছেন? নুনুবি ভাই এখন ক্লিয়ার হয়েছে না? আরেকবার দেখা লাগবে আপনার। কেন আপু? বললাম নুনুবি ভাই কি ক্লিয়ার হয়েছে না? আরেকবার দেখা লাগবে। না আপু শুনতে পাইনি ভাইয়া, শুনতে পাইনি আমি। না আপু ক্লিয়ার আছে, ক্লিয়ার। সবার ক্লিয়ারটা এখন? আচ্ছা তাহলে এখন ভাইয়া আমরা লিংকডইনে যাই। লিংকডইনে প্রোফাইল কার কার? হ্যাঁ ভাইয়া, লিংকডইনে সবার সাথে কানেক্ট হব কিভাবে সেটা আজকে দেখাবো। এখন কি মিজান ভাই লিংকডইন অন করবেন? স্ক্রিন দিয়ে মিজান ভাই লিংকডইন প্রোফাইলে ঢুকেন ভাইয়া। মিজান ভাই আপনি আপনার লিংকডইন প্রোফাইলটাতে ঢুকেন। আপনারা কি লিংকডইন একটু অন করেছেন? না, আইডি লিংক দেয়া লাগবে না, আমি আপনাদেরকে পরে দিব এটা একটা। ও আচ্ছা, লিংকডইন প্রোফাইলটা কি অন করেছেন সবাই? জি আপু। নিউজ অ্যাকাউন্টটা কি অন করেছেন? জি আপু। ওকে, সবার লিংকডইন প্রোফাইলটাকে লিংকডইনের, আচ্ছা মিজান ভাই এখনো ছবি সেট করে নাই? না মিজান ভাই কিছু করে নাই আর। হ্যাঁ ছবি সেট করে এখানে আপনারা হচ্ছে ওই যে সার্চে যান, সার্চ অপশনটাতে যান, সার্চ বারটাতে যান, আইএন এর পাশে হ্যাঁ লিখেন সুলতানা, সুলতানা রাবেয়া। আচ্ছা আমাকে এভাবে না পেলে আমার মিজান ভাই আপনার ফেসবুক এখানে সেটাই তো দেখাচ্ছি রে ভাই, এখানে কানেকশনে কানেক্ট করার একটা অপশন থাকে। এখানে এখন একটা একটু উপরে উঠেন মিজান ভাই, একটু উপরে উঠেন, স্ক্রল করেন, একটু স্ক্রল করে উপরের দিকে উঠেন, এখানে দেখেন অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছেন ভাই, অ্যাক্টিভিটি যে জায়গাটা, অ্যাক্টিভিটি যে জায়গাটাতে অ্যাবাউট এন্ড ডিসক্রিপশন, এই জায়গাটাতে আসেন, এই জায়গা ওকে এখানে হোল্ড করেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার লিংকডইন প্রোফাইল থেকে কোথায় কমেন্ট করেছি সেটা ওভারঅল দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমরা ফেসবুক থেকে, ফেসবুক থেকে কখন কে কোথায় কমেন্ট করি এভাবে কি আমাদের প্রোফাইলে ঢুকলে দেখা যায়? না আপু, লিংকডইন প্রোফাইলটা আপু বলি যে, হ্যাঁ বলেন আপু। আপু দেখা যায় বলতে ওই লাইক কোথায় কমেন্ট করছে এটা দেখা যায়, কিন্তু কমেন্টের ডিটেইলস দেখা যায় না আর কি, এটার মতই আছে তো।
এখানে যেমন আপনি আমার প্রোফাইলে ঢুকলেই দেখতে পাচ্ছেন আমি কোথায় কোথায় দিয়েছি, ওইখানে অনেক সময় দেখা যাবে যে যার সাথে আমাদের কমিউনিকেশন বেশি হবে, ধরেন যাকে আমরা টেক্সটিং বেশি করি বা যার পোস্টে আমরা খুব বেশি লাইক দিই, সে আমার কোথায় লাইক দিয়েছে বা সে কোথায় কি করছে, তার কিছু অ্যাক্টিভিটি, কিছু অ্যাক্টিভিটি, ওভারঅল অ্যাক্টিভিটি না, কিছু অ্যাক্টিভিটি আমার ওখানে শো করে যে এ এই পেজটাতে লাইক করেছে, এ এই পোস্টটাতে কমেন্ট করেছে, ওইভাবে শো করে না? আচ্ছা মিজান ভাই, আপনার পাশের যে ছবিগুলি দেখা যাচ্ছে ছবিগুলিকে মিনিমাইজ করেন। না না না, এই যে আমাদের যে ছবিগুলো দেখা যাচ্ছে আপনি দেখছেন, ওকে আমি দেখছি। আচ্ছা এখানে কানেকশনের জায়গাটা কোত্থেকে যাবেন আপনারা, এই যে দেখেন মাই নেটওয়ার্ক বলে একটা জায়গা আছে, মিজান ভাই মাই নেটওয়ার্কে যান আপনারা। মাই নেটওয়ার্কে যখন একদম আপনাদের নতুন প্রোফাইল, আপনাদের নতুন প্রোফাইলে হয়তো আপনারা পাবেন না, এখানে আপনাদের আসতে থাকবে যে সাজেশন অনুযায়ী যে কে আছে কে নেই, আপনি কানেক্ট করতে চান কিনা। আমরা যেমন ফেসবুকে দেখি না ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে কানেক্ট বলে একটা অপশন থাকে। এই জন্য আমি ফার্স্টে মিজান ভাইয়ের প্রোফাইলে যেতে বলেছিলাম আমার প্রোফাইলটা দেখিয়ে। মিজান ভাই আপনি ব্যাকে ব্যাকে গিয়ে ব্যাকে যাবেন এবং আমার প্রোফাইলে যান আপনি, কারণ হচ্ছে আপনাদের এই সমস্ত সেটিংস না থাকলে আপনারা এই কানেক্টটা করতে পারবেন না। এখানে দেখেন আমার হচ্ছে ভাইয়া এই যে আপনার যে অ্যাডটা এসেছে অ্যাডটা ইয়ে করেন, এই যে আপনার এখানে একটা এসেছে না গেট দ্য লিংকডইন অ্যাপ টু সি মোর প্রোফাইল লাইক সুলতানা এনি টাইম এনিওয়্যার, এখানে উপরে দেখেন একটা উপরে ডান সাইডে রাইট সাইডে একটা ক্রস বাটন আছে উপরে রাইট সাইডে, ওই যে ভাই হ্যাঁ হ্যাঁ এইটা এইটা ক্রস করে দেন এটা, ওকে। এখন আমার প্রোফাইলটা একটু খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন আমার প্রোফাইল আমি কিভাবে সাজিয়েছি, অ্যাবাউট সেকশনে যান। ওকে এখন পড়েন, কেউ একজন এখানে পুরো ডিটেইলটা পড়েন। একটু জোরে পড়বেন, কি বুঝেছেন বুঝাবেন যে আমি প্রোফাইলে কি লিখেছি। আপনি পড়ে দেন ভাইয়া, কারণ হচ্ছে এনাদের আমার জন্য কোনো মায়া লাগে না যে আপুর গলাটা এরকম, আপু একটা কথা বারবার বললে আপুর কষ্ট হয়, আমি যখন কাউকে জিজ্ঞেস করতেছি সবাই চুপ করে থাকে। To help companies and organizations to develop and execute highly customized digital marketing programs focused in search engine marketing, social media and content marketing and development. এখানে স্টপ করেন, এখন বুঝছেন আমি কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, আমি কিন্তু সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করি না, সার্চ ইঞ্জিনটাই হচ্ছে এসইও, কিন্তু সার্চ ইঞ্জিনটা দেওয়ার কারণ হচ্ছে আমাকে আমার ওভারঅল যে আমি এই প্যাকেজটা সম্পর্কে জানি, আমি জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং কি এবং কন্টেন্ট মার্কেটিং কি, এটা সম্পর্কে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারবো এবং এটা নিয়ে আমি তোমাদেরকে একটা মানে বেটার একটা আইডিয়া দিয়ে দিতে পারবো। এটা লিখার কারণ হচ্ছে যখন একটা প্রোফাইল কেউ দেখবে আমার অ্যাবাউট সেকশনে এটা আসবে, সে যখন এটা পড়বে সে তখন বুঝবে যে হ্যাঁ তুমি এই কাজটা সম্পর্কে জানো, তুমি জানো যে ডিজিটাল মার্কেটিং এ কি কি আছে, নট তুমি এইটার ব্যাপারে স্পেশালাইজড। তারপরে সে যখন আমাকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ, তো আমার সাথে কমিউনিকেট করবে যে হ্যাঁ কি হয়েছে কিভাবে হয়েছে তুমি কি নিয়ে কাজ করছো, ইনবক্সে এসে যখন জিজ্ঞেস করে তখন রিপ্লাইতে আমি বলি আমি শুধু সোশ্যাল মিডিয়ার কাজ করি, আমি সোশ্যাল মিডিয়ার প্রমোট করি, আমি সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করে দেই। এই জন্যই বললাম যে এইভাবে যদি আমি লিখি তাহলে যে কালকে বললেন না $120 তারা কেন দিবে, তারা শুধু কানেকশন বাড়ানোর জন্য যদি কানেক্ট করে দেওয়ার জন্য যদি আমাকে $50 দেয়, আমি একটা ওভারঅল প্রোফাইল যদি তাকে ক্রিয়েট করে দিই যেটা সিভি, আমরা একটা সিভি একটা এখন একটা দোকান থেকে ক্রিয়েট করি, ক্রিয়েট করে কত টাকা দিতে হয় আমাদের সিভিতে, ওদের একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাটে আমরা কত টাকা দেই, 100 টাকা, 100 থেকে 150 টাকা দেই এইটা। কিন্তু একটা গ্রাফিক্স ডিজাইনার কাছে গেলে একটা সিভি আছে, একটা গ্রাফিক্স ডিজাইনার একটা সিভি ফরম্যাট ক্রিয়েট করেছে, সে ওই সিভি ফরম্যাটটা সেল করেছে, বিলিভ করেন ওই সিভি ফরম্যাটটা সেল করেছে 480,000 টাকায়। হ্যাঁ, কারণ আপনার
কি মনে হয় একটা ফরম্যাট আপনি তৈরি করে ফেললেন, আপনি দেখছেন ওই ফরম্যাটটাই আপনি আপনি ওই টাইপের করবেন, তারটা একটা ইউনিক ফরম্যাট ছিল, সে এটা যখন করেছে সে বুঝেও নি সে এতটা আর্ন করতে পারবে এই ফরম্যাট দিয়ে, সে 4,80,000 টাকায় সেল করে এরপরে সেটার একটা পার্সেন্টেজ আপনি যত নামাচ্ছেন, যত মানুষ ওই সিভিটা ডাউনলোড করছে তত পার্সেন্ট করে সে পাচ্ছে, স্টিল সেটা থেকে আর্ন করে যাচ্ছে। সো আমরা যদি একটু গুছিয়ে লিখতে পারি, আমাদের যদি একটু গুছানোর অ্যাবিলিটিটা হয়, তাহলে আমরা লিঙ্কডইনের কাজগুলি খুব বেশি পাবো। লিঙ্কডইনের ম্যাক্সিমাম কাজ হচ্ছে তুমি আমাকে আমার প্রোফাইলটা রেডি করে দাও, আমি আমার ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আই ক্যাচি করে তুমি আমার প্রোফাইলটাকে রেডি করে দিবা এবং তুমি আমার কানেক্ট বাড়িয়ে দিবা 100, 150, 200, 250 পর্যন্ত। যাদের কন্টেন্টের উপরে খুব ভালো দক্ষতা আছে তারা $250 নেয় একটা লিঙ্কডইন সিভি করতে, মানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অপটিমাইজ করে দিতে। লিঙ্কডইনে ফেসবুকের মতো হয় না, লিঙ্কডইন খুব বেশি প্রফেশনাল একটা জায়গা। এখানে আপনি এইরকম মানুষ পাবেন যারা অ্যাপেলে জব করছে, অ্যাপেলে জব করে তারা চাচ্ছে এইখানে তাদের মান্থলি যে রেঞ্জটা আছে এই রেঞ্জে তারা জব করবে না, তাদের আরো ভালো রেঞ্জ লাগবে, তখন তারা ওখানতে জব পোস্টগুলি দেখতে চায়, জব পোস্টের জন্য অফার করতে চায়। তো এই অফারগুলি তারা তখন ওই জবের তাদের জবের জন্য করতে পারে না, তাদের টাইম থাকে না, তখন তারা হায়ার করবে আপনাদের আমাদের মতো ডিজিটাল মার্কেটিয়ারদের। হায়ার করলে তখন আপনি তার জন্য অফারগুলি দেখবেন, আপনি ওখানে রিকোয়েস্ট করবেন, এরপরে আপনার কাছে আসবে এবং তার জবের জন্য যখন আসবে সে তখন নোটিফাই হবে, তার ইন্টারভিউ হবে, তার জব হবে, সে আপনার কাছ থেকে প্রোফাইলটা চেয়ে নিয়ে যাবে এবং সে আপনাকে পেমেন্ট করে দেবে। বুঝাতে পেরেছি? এখন অ্যাবাউট সেকশনটা বাকিটা পড়েন মিজান ভাই, জোরে জোরে পড়বেন এবং যে বাংলা বুঝেছেন সে বুঝবেন কি বুঝেছেন আমার প্রোফাইল দেখে। I have helped my clients generate leads and sell through search engine and social media platform across the globe. আপু সবগুলা কি পড়ে ফেলবো নাকি এক লাইন এক লাইন পড়বো? সবগুলো পড়ে ফেলেন ভাইয়া, তাহলে আপনাদের আইডিয়া হবে যে একটা প্রোফাইল কিভাবে সেট করা যায়। Build brand awareness and establish important business relationship online. এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বললে সে তো খুব ইজি ভাববে যাচ্ছে এটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার কি এমন কি? ফেসবুকে একটা দিবে এখানে একটা দিবে, কিন্তু কথাটাই সেম কথা কিন্তু আমি ঘুরিয়ে লিখেছি জিনিসটা। আমি যদি ওইটা লিখতাম যে আমি তোমার বিজনেসকে সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রমোট করে এস্টাবলিশ করে দিব, ওইটা বেশি আই ক্যাচি হতো না? এই কথাটা আই ক্যাচি হয়, কথাটা একটু ক্রিটিক্যাল হয় আপু। এই যারা বাইরের ক্লায়েন্ট তারাই ক্রিটিক্যালটাই পছন্দ করে। আমরা বাঙালিরা খুব সহজ ওয়েতে বলি, যারা নেটিভ স্পিকার তাদের বলার ধরনটা এরকম হয়, তারা এটা স্মার্টলি ডিল করে। লিঙ্কডইন খুব স্মার্ট একটা জায়গা, খুব প্রফেশনাল একটা জায়গা, বারবার বলছি খুব স্মার্ট খুব প্রফেশনাল, এখানে খুব স্মার্টলি ডিল করতে হয়। আমি কখনো এখানে নার্ভাস হতে পারবো না, আমি কখনো কেউ আমাকে নক করলে খুব স্মার্টলি আনসার দিতে হবে তাকে। তারপরে ভাইয়া পড়ে যান, শেষ করেন তাড়াতাড়ি। ভাইয়া মিজান ভাই আছেন? মিজান ভাই নেট মেবি আবার ডিস্টার্ব করছে। আপু আমি একটা কথা বলবো? জি ভাইয়া বলেন। আপু আমি শুনছি যে সিভিতে যদি কেউ ফ্রিল্যান্সার অ্যাড করে এটা এটা করলে নাকি অনেকে জব পাওয়া যায় না, মানে পায় না। আচ্ছা মিজান ভাই যদি কজ, হ্যাঁ কজ আমাদেরকে স্যার বলছিল যে কারণ কোন একটা কোম্পানি চাইবে না যে আপনি
ওনার কোম্পানিতে বসে বসে ফ্রিল্যান্সারের কাজ করেন বা বাইরের কোম্পানির কাজ করেন? এখন আমরা তো ফ্রিল্যান্সার, আমরা তো ফ্রিল্যান্সার। সো আমি যদি এখন যদি আমি লোকাল মার্কেটে সিভি দিতে যাই, আমি তো লিখবো না যে আমি ফ্রিল্যান্সার, তাই না? আমি এখানে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবো, আমি ফ্রিল্যান্সার দেখেই কিন্তু আমি এখানে ফ্রিল্যান্সিং লিখেছি। কারণ আপনার এরকম অনেক লোকাল মার্কেটের কাজ আছে যেটা ফাইবারের বাইরে মানুষ করাবে, যে কোথায় পাবে? আপনারা আপনাদের ব্যাচ না, আমাকে আমার সেকেন্ড ব্যাচ একটা কোশ্চেন করেছিল, আপনি অনলাইন অফলাইন মার্কেট প্লেসে কাজটা কোথেকে পান? আমি বলছি আপু আমার এরকম এরকম প্রোফাইল আমি এগুলি দিয়ে রেখেছি। প্রোফাইলে দিয়ে রাখা মানে হচ্ছে আপনার নিজের ব্র্যান্ডিং করা। আমরা একটা অ্যাড দেখি, আমরা আড়ং থেকে কিনতে যাই, কখন কিনতে যাই? যখন আড়ং একটা ছাড় দেয়। আড়ং ছাড়টা কখন দেয়? আড়ং কি আমরা আড়ং এর কাছে যাই না আড়ং আমাদের কাছে আসে? আমরা যাই আপু, আড়ংয়ে ছাড় যখন ছাড়ের অফারটা আসার পরে আমরা যাই। ছাড়টা ছাড় তারা যে অফার করেছে সেটা আমাদের কাছে আগে আসে, তারপরে আমরা যাই। খেয়াল করেন কথাটা আমার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিলে যেভাবে আড়ংয়ে যাবে সেটাতে বেশি কাস্টমার হবে, তাদের বেশি সেল হবে না তাদের রেগুলারে বেশি সেল হয়? আপু যখন অফার দেওয়া থাকে তখন। অফারটা কখন দেয়? যখন আমরা অফারের অ্যাডটা দেখতে পাই। অ্যাডটা কিভাবে আসে? আমাদের প্রোফাইলে শো করে, আমাদের কাছে মেসেজ আকারে আসে, বা আমরা অন্য কোথাও দেখতে পারি ওরা অ্যাড দিচ্ছে, যে কোনো ইলেকট্রনিক মিডিয়াতে অ্যাড দিচ্ছে। ইলেকট্রনিক মিডিয়াতে অ্যাড দেওয়া হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়েতে তারা মার্কেটিং করছে, তাদের ব্যাপারগুলো এরকম না? তারা তাদেরকে প্রমোট করছে। এখন আমার স্কিল আছে, আমি আমার নিজেকে কোথায় প্রমোট করব, আমি আমার নিজেকে কোথায় প্রমোট করবো, সেই জন্যই আমি বলেছি আমি আমার নিজেকে আমার সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবো, যে আমি এই কাজটা পারি, আমার এই এই অ্যাবিলিটি আছে, তোমরা চাইলে আমাকে দিয়ে এই কাজটা করাতে পারো। আপনারা আজকে থেকে আপনাদের আপনাদের জানেন যে আপনাদের ব্যাচকে আমি ক্লাস স্টার্ট করানোর পরে আমি এখন অব্দি আমার প্রোফাইলে অ্যাড করিনি যে আমি ডিজিটাল মার্কেটিং এর ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আমি জাস্ট লিখেছি আমি ফ্রিল্যান্সার হিসেবে আছি। তারপরও আমার এভরিডে এত পরিমাণে রিকোয়েস্ট আসতে থাকে যে আমি ওইগুলিকে হচ্ছে ইগনোর করে রাখি। আমার এত পরিমাণে মেসেজ রিকোয়েস্ট আসতে থাকে, আমি ওইগুলি দেখার সময় পাই না, জাস্ট আমি ফ্রিল্যান্সার দিয়ে রেখেছি এই জন্য। তো এটা হচ্ছে আমার নিজের প্রমোশন, আমি তো এখন টাকা খরচ করে আমার প্রমোশন করব না, টাকা খরচ করে প্রমোশন করব? এখন আমি আমার টাকা খরচ করে প্রমোশন করব না, প্রমোশনটা কিভাবে করব? যখন আমি আমার প্রোফাইলে লিখে রাখবো, তো আমার প্রোফাইলে যখন লিখে রাখবো তখন মানুষ যারা আমার প্রোফাইল ভিজিট করবে তারা হয়তো দেখবে যে আচ্ছা সে তো ফ্রিল্যান্সার, ও আমার তো একটা ফ্রিল্যান্সার দরকার ছিল, ফাইবারকে কেন আমি 20% দিব? আচ্ছা এখান থেকে নিলে তো আমার তাকে 20% দিতে হচ্ছে না, তো তারা তখন এখানে এসে আমাকে নক করে। এটাই হচ্ছে অফলাইন মার্কেট প্লেসের কাজ। আর ফাইবারের, আপওয়ার্কের, freelancer.com, পিপল পার আওয়ার এরকম যতগুলি কাজ আছে ওটা অনলাইন মার্কেট প্লেসের কাজ। আর লোকাল মার্কেট প্লেসের কাজ হচ্ছে ধরেন ফেসবুকে কারোর সাথে আমার পরিচয় বা আমি এখানে কাউকে চিনি যে হচ্ছে আমার সাথে তার বিজনেসটা আমাকে দিয়ে রান করাতে চাচ্ছে, আমাকে দিয়ে তার বিজনেসের প্রমোশন করাতে চাচ্ছে, সেইগুলি যখন আমি করে দিব সেইটা হচ্ছে লোকাল মার্কেটের কাজ। আমার এই অফলাইন মার্কেট প্লেসের কাজ আর লোকাল মার্কেটের কাজ প্রচুর আসে, ওই জন্য আমাকে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে না। নিজাম ভাই আছেন কি আমাকে জানান ভাইয়ারা? হ্যাঁ আপু, আপু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। Drive traffic growth and visibility for priority keywords and themes their target audience charts for online defend their online brand against the competition in search engine and social media platform, become more proficient with charts and social through consistent communication and education on strategies and dekhi lekhchen apu bujhtechi na tactics utilize এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমি যখন লিখেছিলাম আমার এই লেখাটার মধ্যে যে কত পরিমাণে ভুল ছিল সেটা পরে আমার মেন্টর আমাকে ঠিক করেছে যে আপু এই লেখাটা এখানে এই ওয়ার্ডটা দেন, এখানে এই ওয়ার্ডটা দেন। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে আমার প্রোফাইলটা শেয়ার করছি। আপু শেষের কথার অর্থটা বুঝিনি আমি। কোনটা? বিকাম মোর প্রফিসিয়েন্ট উইথ সার্চ এন্ড সোশ্যাল থ্রু কমিউনিকেশন এডুকেশন। যেখান থেকে করাবেন ওখান থেকেও বেশি স্যাটিসফাই হবেন এবং আমার কাজের ধরনটা খুব ভালো হবে তাদের থেকে, এই টাইপের একটা ওভারঅল ইয়ে। এই ওয়ার্ড গুলি আমি বললাম না যে আমার মেন্টর হচ্ছে আমাকে কিছু অ্যাড করে দিয়েছিল, ওই জন্য আমি আপনাদের সাথে আমার প্রোফাইলটা শেয়ার করলাম। তারপর আপনারা যারা বুঝবেন না এখান থেকে লাইনটাকে কপি করবেন, কপি করে নিয়ে গুগলে ট্রান্সলেটরে দিবেন, গুগল ট্রান্সলেটরে দিয়ে কপি পেস্ট মারবেন, কপি পেস্ট মারলে ওখানে বাংলা অর্থ চলে আসবে। বুঝা গেছে?
জি আপু, তারপর ভাই নিচে যান, স্ক্রল করে নিচে যান, এইটা তো আপনাদের অ্যাক্টিভিটি আসবে না, আমার অ্যাক্টিভিটি আছে, দ্যাটস ওয়াই অ্যাক্টিভিটি আসছে, তারপরে যান এক্সপেরিয়েন্সে যান, এখানে আমার অনেক এক্সপেরিয়েন্স অ্যাড করা হয়নি, এই যে দেখেন আমি ফ্রিল্যান্সার লিখে রেখেছি, দেখেছেন সবাই কিন্তু ফ্রিল্যান্সার লিখে, আমি কিন্তু ফ্রিল্যান্সার এন্টারপ্রেনার লিখেছি, লিখার কারণটা কি বলতে পারবেন কেউ? আপু আপনার বিজনেস আছে সেজন্য না, এন্টারপ্রেনার মানে কি কেউ জানেন? প্রপার উদ্যোক্তা। হ্যাঁ আপু, উদ্যোক্তা। ওকে, উদ্যোক্তা, উদ্যোক্তা সে বিজনেস করতে পারে, সে তার মানে আমি আমার কাজ সেল করব, তাই না? কাজ সেল করব, সেটাই তো আমি উদ্যোক্তা। জি আপু, আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেটাকে আমি সেল করব, তো সেটাই তো আমার কাজ সেল করা, তো আমি উদ্যোগ নিয়েছি, এই কাজটা করছি, এই কাজটা করে এটাকে আমি সেল করছি, এটার মানে উদ্যোক্তা। তো আমি ফ্রিল্যান্সিং করছি, ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আমি আমার মন দিয়ে, আমি আমার ব্রেন দিয়ে একটা পেজকে ডেভেলপ করছি, একটা পেজে ব্র্যান্ডিং করছি, একটা প্রোফাইলের ব্র্যান্ডিং করছি, একটা প্রোফাইলকে অপটিমাইজ করে দিচ্ছি, একটা চ্যানেলকে অপটিমাইজ করে দিচ্ছি, তাই না? তো আমি কি একজন এন্টারপ্রেনার না? আমি কি একজন এন্টারপ্রেনার না? কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ এন্টারপ্রেনার মানে বুঝি যে হচ্ছে নিজে বিজনেস করছে, তাকেই আমরা দিই, কিন্তু আপনারা এই ওয়ার্ডটা ইউজ করলে এইটা, আচ্ছা এইটার কথাটা আমি পরে বলবো, আপনাদের পরে বলবো, এটা কেন লিখেছিলাম সেটাও আমি আপনাকে পরে বলবো, আপনারা ট্রাই করবেন এই টাইপের কিছু ইউজ করতে, তারপরে যান এটা এক্সপেরিয়েন্সের জায়গায় দিতে হয়েছে, যে আমি কোডাস ট্রাস্টের কতদিন যাবত কাজ করছিলাম, আমি 2009 ডিসেম্বর থেকে এখন অবধি কোডাস ট্রাস্টের সাথে আছি, সেই জন্য সেখানে আমাকে এখন 7 মান্থ দেখাচ্ছে আপনাদের। একটা অনলাইন অনলাইন পেজে আমি বিজনেস করতাম, যার সাথে আমি দুইজন আমরা ওনার ছিলাম, তো এটার কো-ওনার আমি ছিলাম, সেটাতে আমি 6 মাস কাজ করেছি, তারপর আমাকে আমার মানে তার সাথে ওনারশিপটা ব্রেক করে চলে আসতে হয়েছিল কিছু রিজনের জন্য, ওই জন্য এখানে আমি কো-ওনার দিয়ে দিয়েছি, তারপর ইন্টার্ন দেন, ইন্টার্নশিপ আমি এক জায়গা থেকে একটা মানে আমি হচ্ছি ফ্যাশন ডিজাইনিং এ যখন ডিপ্লোমা করি তারপরে সেটার উপর একটা ইন্টার্নশিপ করি, এই জায়গা থেকে আমার এক্সপেরিয়েন্স গুলি আর অ্যাড করিনি, মানে আমার যেই এক্সপেরিয়েন্স আছে এত অ্যাড করা আসলে পসিবল হচ্ছিল না, কারণ ছবি তুলে তুলে এভাবে লিখে লিখে অ্যাড করা আমাদের জন্য খুব সময় সময় সাপেক্ষ, ওই জন্য আমি অ্যাড করিনি, যদি কেউ চান আমি আমার ছবি স্ক্যান করে দিয়ে দিবো, আপনারা অ্যাড করে দিয়ে দিতে পারেন আমার প্রোফাইলে। ভাইয়া তারপরে যান, এডুকেশন, আমি স্টুডেন্ট খুব ভালো না, দেখেছেন আমার সেকেন্ড ক্লাস এসেছে, আমার রেজাল্ট সব এখানে আছে, আমার সেকেন্ড ক্লাস এসেছে, কারণ হচ্ছে আমার মাস্টার্স এ ক্লাস 7 এর জন্য আমার ফার্স্ট ক্লাস আসেনি, আর অনার্স আমি কখনো ফার্স্ট ক্লাস আনার ট্রাই করিনি, আর এখানে আমার বিবিএ সার্টিফিকেটের কিছু দেয়া নেই, কারণ একই সাথে দুটা গ্রাজুয়েশন কমপ্লিট করা যায় না, এটা হচ্ছে ইলিগেল, আমার একটা সার্টিফিকেট তারা বন্ধ করে দিবে, দ্যাটস ওয়াই শুধু আমার অনার্স মাস্টার্স এর দেয়া, আমার বিবিএ টা দেয়া নেই। আপনি জানেন ইডেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডার এবং ইডেনের টিকাটা কত টাফ, আমি ইডেন নিয়ে আপনাদের, আচ্ছা ইডেন নিয়ে টপিক পরে বলি, আপনাদের ব্রেক টাইমে বলবো, ভাইয়া তারপরে যান, আমার রেজাল্ট তো ভালো না, আমি কখনো এত ভালো পড়াশোনা ছিলাম না, বারবার বলছি এখানে অনেক এক্সপিরিয়েন্স থাকে, আপনারা অ্যাড করে দিবেন আপনাদের নিজেদের জন্য, প্রোফাইলটাকে একবারে রেডি করে নেবেন, যাতে আমাকে না পেলেও অ্যাটলিস্ট আপনাদের প্রোফাইলটা রেডি হয়ে যায়, পরবর্তীতে আমাকে আর প্রয়োজন না হয়, এই জন্য বারবার বলছি যেখানে যার এক্সপেরিয়েন্স আছে উনি ওইগুলি দিবেন, এখানে শো করতে থাকে, দরকার হলে মেসেজ, আচ্ছা এখানে একটা ব্যাপার থাকে, আপনার স্কিল গুলি এনরোলমেন্ট করতে পারবেন, এটা হচ্ছে দেখেন আমার স্কিল একজন এনরোল করেছে, আমার লিড জেনারেশনের কাজ, আমার সোশ্যাল মিডিয়ার কাজ, আমার ডিজিটাল মার্কেটিং এর কাজ, আমার এসইও এর কাজ কিন্তু সে করেনি, তার একটা কাজ আমি করে দিয়েছিলাম, তারপরে সে এটাকে এনরোল করে দিয়েছে, এটা আপু তাহলে অন্যজন করে দিবে, এটা আমি করতে পারবো না নিজেরটা নিজে,
এই যে আমার স্কিল হ্যাঁ আমার না এটা আপনি এই যে নিচের দিকে স্ক্রল করে নেমে যান আপনাদের এই স্কিল এনরোলমেন্টটা আসবে না যতক্ষণ না আপনারা এনরোল করবেন আর আপনারা যখন এনরোল না করলে আপনাদের এখানে যে ইয়েগুলি শো করবে যে আপনার নলেজ কি কি আছে কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি পরিধি আছে আপনার সেটা এখানে শো করবে যদিও এখানে তখন দেয়া হয়েছিল চেঞ্জ হয়নি আমার চেঞ্জ করতে হবে কিছু জিনিস অ্যাড করতে হবে তারপরে যান আমি কয়টা কোর্স এ পর্যন্ত কমপ্লিট করেছি এখানে দুটো দিয়েছি বাকিগুলো আর দেইনি আপু দেখাতে হচ্ছে না মেবি ইন্টারেস্ট যদি আপনারা দেখতে চান যে আপুর প্রোফাইল পুরোটা দেখবো তাহলে দেখতে পারেন আর নয়তো যদি স্কিপ করে যেতে চান স্কিপ করে যেতে পারেন আচ্ছা আপু একটা কোশ্চেন ছিল জি ভাইয়া আপু লিংকডইন তো পুরোটাই প্রফেশনাল তো এখন আপনি তো অনেকগুলো কোর্স করেছেন এবং অনেক কিছুর সাথে যুক্ত আছেন দ্যাটস ওয়াই আপনি এখানে ইনভেস্টমেন্ট দিয়েছেন বিভিন্ন এক্সপেরিয়েন্স অ্যাড করেছেন অনেক কিছু তো এর ফলে বাইরের দেশে যারা আপনার সাথে কন্টাক্ট করতে চাইছে তারা আপনার প্রোফাইল দেখে আপনাকে হায়ার করতেছে বা আপনার সাথে কন্টাক্ট করতেছে কিন্তু আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তাদের তো কিছুই নেই জাস্ট এডুকেশনটা ছাড়া এক্ষেত্রে আমরা কি কাজ করলে মানে আমাদের প্রোফাইলটাও কি একটা ভালো বানাবো আমি আপনাদেরকে বলেছিলাম শুধু অ্যাকাউন্ট অন করেন পরবর্তীটা আমি আপনাদেরকে অ্যাড করে দিব আমি পরবর্তী যতগুলি জিনিস আছে করে দিব এখানে একটা জিনিস কি কেউ খেয়াল করেছেন যে আমার সব জায়গায় হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি এটা কি দেখতে পেয়েছেন আমার লিংকডইন প্রোফাইলে জি আপু জি আপু দেখেছি আপু আমি কিন্তু ওইগুলি দেইনি বাকি জি আপু আপনারা বেসিক ওয়েতে প্রথম অবস্থায় শুধু সোশ্যাল মিডিয়াটাই দিবেন পরবর্তীতে যখন আপনারা অ্যাডভান্স লেভেলে শিখবেন তখন আপনারা অ্যাডভান্স লেভেলে দিবেন ওকে ভাইয়া এখন তো আমার প্রোফাইল দেখেছেন বিজয় ভাই আপনি আপনার প্রোফাইলে যান এখন যেখান থেকে আপনার প্রোফাইল এডিট করতে হবে মেবি আপু এখান থেকে এডিট করে দিতে হবে এই যে ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইল যেখানে লেখা ছিল এখন ছবি এডিট করবেন আপনার কাছে আপনার ছবি নিচে যান এখানে এখন চাইলে আমরা ওই যে গাছ ধরে এই ধরে ওই ধরে ওই রকম ছবি দিতে পারবো না এটা খুব প্রফেশনাল একটা ছবি দিতে হবে যদি আমি আনপ্রফেশনাল একটা ছবি দিয়ে রেখেছি এটা মেবি গত বছরের লাস্ট ইয়ার ডিসেম্বরের ছবি ছিল আমার তখন আমার কাছে ইনস্ট্যান্ট এই ছবিটাই ছিল দ্যাটস ওয়াই আমার এই ছবিটাই দেয়া তো মিজান ভাই এখানে আপনাদের একটা খুব প্রফেশনাল ওয়েতে খুব সুন্দর একটা ছবি দিয়ে দেন আমার তো এরকম ছবি নাই আচ্ছা তাহলে আপনি আমার ফেসবুক থেকে আমার প্রফেশনাল একটা ছবি নিয়ে ছবি দিয়ে দেন আচ্ছা তাহলে তার সমস্যা হয়ে যাবে আচ্ছা দেখি তাও আছে মিজান ভাই প্রোফাইলে ছবি আপু এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে না এটার ইয়ে ভালো না রেজুলেশন ভালো না ভাইয়া ট্রাই করবেন যেটা রেজুলেশন ভালো দিতে আচ্ছা তাহলে আমি না হয় পরে দিয়ে দিব একটা ভালো দেখে ছবিটা কয় বছর আগের ভাই সবাই বলবে আপু এটা করছে আমি এটা করি নাই আচ্ছা যাই হোক আপনি পিছনে কভার ফটোটাও অ্যাড করে দিবেন তারপরে এইখানে দেখেন প্রোফাইল সেকশন অ্যাড প্রোফাইল সেকশন দেখেন উপরে লেখা আছে অ্যাড প্রোফাইল সেকশন জি ক্লিক করেন এই যে ইন্ট্রোতে যান ইন্ট্রোতে ক্লিক করেন লাস্টটাতে ওকে দেখতে পাচ্ছেন কোত্থেকে অ্যাড করতে হচ্ছে ভাই স্ক্রল করে নিচের দিকে আসেন প্রোফাইল ফটোতে আপনি এখানে একটু হোল্ড করেন প্রোফাইল ফটোতে আপনার ছবি দিবেন এবং অবশ্যই ভালো কোয়ালিটির ছবি দিবেন যেটা হচ্ছে ফেটে যাবে না কোনো কিছু হবে না ওই রকম টাইপের একটা ছবি দিবেন তারপরে হচ্ছে হেল্প টু রাইট পিপল ফাইন্ড ইউ বাই শোয়িং হোয়াট অপরচুনিটি ইউ আর ওপেন তো এখানে আপনি যদি জব অ্যাবাউট সেকশনে হচ্ছে যে আমি অ্যাবাউট গুলি লিখেছি আপনারা সেটা লিখবেন তারপরে ভাইয়া তারপরের অপশনটাতে যান এখানে এই যে দেখেছেন একটা একটা করে অ্যাড করে যেতে থাকবেন একটা একটা করে অ্যাড করে যাবেন অ্যাড করে যাওয়ার পরে ভাই নিচের দিকে নেমে যান এই যে এখন একটু লেফট সাইডে ক্লিক করেন ভাই আপনি একটু লেফট সাইডে ক্লিক করেন এইখানে দেখেন এই যে প্রোফাইল স্ট্রেংথ একটা লেখা আছে বিগিনার দেখতে পাচ্ছেন আপনারা যখন যাবেন আপনাদের এখানে অনেক কিছুই নেই যেমন আপনাদের কোর্সগুলি নেই আমি যে কোর্সগুলি করেছি ওইগুলি নেই আপনাদের এক্সপেরিয়েন্স নেই
তো আপনাদের যে কোশ্চেনটা এখন এসেছে এই কোশ্চেনটা আমার মেন্টর যখন আমাকে দেখিয়েছিল তখন আমার এসেছিল, ভাই আমার তো কিছুই নেই আমি কি করব, আপনার প্রোফাইল এত ভারী আমাদের কি দেখবে? তো ভাইয়া বলেছিল তুমি খুলো, বাকিটা আমি তোমাকে যেভাবে বলি তুমি ওভাবে শুনো, তারপরে আসবে। তুমি যদি এক লাফে চাও তোমার ফাইভ স্টার চলে আসবে, তুমি আমার প্রোফাইলটা পেয়ে যাবা, সেটা কখনোই পারবা না। আপনাদেরকেও আমি সেম কথাটা বলবো যে একদিনে পসিবল না, আপনারা ট্রাই করেন, আপনারা ছোটখাটো যেই জায়গাগুলিতে কাজ করেছেন, আজ অব্দি কি লাইভে এই একটা মানে ফুল লাইফে কি এই একটা কোর্স ছাড়া আর কোথাও কোনো কাজ করেননি আপনারা? ছোট ছোট কাজগুলিকে লিখেন এখানে, যে কাজটা আপনি করেছেন যেটা থেকে হয়তো ছোট্ট একটা সার্টিফিকেট পেয়েছেন বা ছোট্ট একটা আপনাকে ট্রফি দিয়েছে যে আপনি হ্যাঁ আমি গেমিং খুব ভালো পারি, আমি গেমিং লিখে দিব, আমি আমার এই ব্যাপারটা তো খুব ভালো দক্ষতা আছে, আমি খুব ভালো লিখতে পারি, আমি খুব ভালো লিখতে পারি, আপনি এখানে লিখে দেন যে আমি খুব ভালো লিখতে পারি, এটাও আমার একটা স্কিল। আপু জি, আপু আমার একটা কথা আছে জি, আমি এখানে এক্সপেরিয়েন্সের জায়গায় যদি ফায়ারিং দেই তাহলে কি হবে? কজ কোটাতে আমার সব আছে। বুঝিনি ভাই আরেকবার বলেন। আমি যদি আপনি যে বললেন যে এক্সপেরিয়েন্সের জায়গায় যে গেমিং বা যা যা আছে ঠিক আছে, ওখানে আমি যদি ফায়ারিং দেই তো হবে? ফায়ারিং আপনার ফায়ারিং এর কি সার্টিফিকেট আছে? ইয়াপু আছে, আপনি কোনো কথাও বলতে পারছেন না, শোনাও যাচ্ছে না এখন এটা। ভাইয়া আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, ওনাকে একটু লিখে দেন ফাহাদ ভাইকে লিভ নিয়ে আবার জয়েন করতে। আপনি ছবিটা তুলে ওই ইনস্টিটিউশনের নাম লিখে আপনি লিখবেন যে এখান থেকে আপনি এতদিনের একটা কোর্স করেছেন, ওটা তো অবশ্যই একটা কোর্স করেছিলেন। কোর্স না জি, কি চিনো ভাই ওটা কি কোনো কোর্স ছিল আপনার? না আপু কোর্স না। তাহলে ক্যাডেটশিপে? ও ক্যাডেটশিপে হলে তো আপনার এখানে তো আপনি লিখে দিবেন যে আপনি এক্স ক্যাডেট, এটা আপনার একটা এক্সপেরিয়েন্স, আলাদা ফায়ারিং লিখতে হবে না। ও আচ্ছা আপু ঠিক আছে, জি 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 ঠিক আছে, এক্স ক্যাডেট লিখে দিবেন, এটা ফায়ারিং এর থেকে বেশি ইফেক্টিভ হবে। আপনি যে সুন্দর করে আমাকে আপু ডাক দেন, আমার ভাইগুলি যদি এভাবে ডাকতো আমাকে, বলেন ভাইয়া। আপু আমি তো আপু আমি ওই রবিতা মিলিটারি স্কুল থেকে ওই গুলোর সার্টিফিকেট কি এখানে অ্যাড করতে পারবো? কি করেছিলেন রবিতা মিলিটারি স্কুল থেকে? অনেক গুলো অনলাইন কোর্স করেছিলাম। অবশ্যই এখানে অ্যাড করবেন, সার্টিফিকেট সহ অ্যাড করবেন। তারপর উদ্যমী থেকে করেছিলাম। উদ্যমী থেকে করেছেন আপনি? আর আপনারা এখন লিখে রাখতে পারেন যে আপনাদের বর্তমান জব পজিশন যখন জানতে চাচ্ছে আপনারা লিখবেন যে আপনারা অ্যাজ এ ইন্টার্ন আইসিটি মিনিস্ট্রিতে আছেন। LEDP লিখে দিলি লার্নিং এন্ড আর্নিং এ আপনারা অ্যাজ দি ইন্টার্ন আছেন, এটা লিখে দিবেন। ওকে আপু ইন্টার্নশিপ আপনাদের রিসেন্টলি দেখাবে তো আপনাদের জব পোস্ট কোথায় বা পজিশন কি, তখন লিখবেন ইন্টার্ন কোথায় বাংলাদেশ কোথায় LEDP, তারপরে বলবে LEDP টা কি, ওখানে লিখে দিবেন ICT মিনিস্ট্রি, LEDP ইন ICT মিনিস্ট্রি, তাহলেই আপনাদের ওখানে একটা পজিশন চলে আসবে এবং এইটাতে মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। তারপরেও আপনারা এটা লেখার আগে আমি একটু অফিসকে জানাই যে আমাদের স্টুডেন্টদের এরকম একটা জিনিস দিতে হবে, কোথায় দিবে তারা? ওকে জি আপু, এটা আপাতত দিয়ে দেন আপনারা। আপু আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া,
আপু আমি ধরুন যদি ব্লগ লিখতে ভালো হয় কিন্তু আমার ওই কন্টেন্ট রাইটিং এ যদি মানে ইয়া না থাকে সার্টিফিকেট না থাকে সেটা তো আমি অ্যাড করতে পারবো না আপনার কি ভালো আছে আমি বুঝিনি আরেকবার বলেন যদি ধরুন আপু আমার কন্টেন্ট রাইটিং ভালো কিন্তু আমার এটা সার্টিফিকেট নেই তাহলে তো এটা আমি আর অ্যাড করতে পারবো না এখানে অবশ্যই অ্যাড করতে পারবেন তাহলে তো আপু আমি শুধু সার্টিফিকেট দেওয়া লাগবে না এই ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রে সার্টিফিকেট দিবেন না আপনি কন্টেন্ট খুব ভালো লিখতে পারেন আপনি লিখে দিবেন যেখানে অ্যাবাউট সেকশন আসছে যে আমি বুলেট পয়েন্ট দিয়ে লিখেছি খেয়াল করেছেন সেখানে আপনাকে বলবেন যে আমি এখানে খুব ভালো কন্টেন্ট লিখতে পারি এবং আপনি আপনার প্রোফাইল থেকে কিছু কন্টেন্ট এভরিডে পোস্ট করবেন এবং কিভাবে পোস্ট করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটাতে আপনার নিজের একটা প্রমোশন হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যখন আমরা ফাইবারে গিগ খুলবো আপনি মনে করবেন যে আপনাকে আমি কন্টেন্ট রাইটিং নিয়ে একটা গিগ খুলে দিব এটার কাজ খুব ভালো পাবেন আপনি জি এই যে আপনাদের দেখালাম ওইগুলো একটা একটা করে ফুলফিল করলে আপনাদের হচ্ছে ওই যে এখানে ফাইভ স্টার আসবে এবং কালকের মধ্যে আমি সবার প্রোফাইলে এই ফাইভ স্টার রেট একটু উপরে উঠে স্ক্রল করে একদম লাস্ট স্টারের একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে এই যে চলে যাচ্ছেন হ্যাঁ প্রোফাইল স্ট্রেংথ বিগিনার অল স্টার আমি সবার এই অল স্টার দেখতে চাই কারণ আমার প্রোফাইলে অলরেডি অল স্টার শো করছে বিজান ভাই স্ক্রিনটা অফ করেন আমি আমার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমার স্ক্রিন শেয়ার করে দিলে আপনারা দেখতে পাবেন যে আমার প্রোফাইলে অল স্টার শো করছে আপনারা আমার সমস্ত এডুকেশনাল জিনিস দেখে ফেলছেন জানেন অন্য কোনো মেন্টররা হচ্ছে এটা শো করে না আপনারা সব দেখে ফেলছেন আপু আমরা জানলে তো সমস্যা নাই মোটিভেশন পাবো কি পাবে মোটিভেশন আমরা ইনস্পায়ার হব আপনার থেকে আমার থেকে ইনস্পায়ার আপু আপু আমার থেকে দেখবেন দেখছি ভাইয়া আমি আমি সবার প্রোফাইল দেখব আজকে টেনশন নিও না আমি তো রেস্ট্রিকশন খেয়ে বসে আছি কি ভাইয়া আমার আইডি ক্যাপচাতে একটু প্রবলেম হয়েছিল সেজন্য রেস্ট্রিক্টেড হয়ে গেছে আরে মোস্তফা ভাই তো খুব ভালো জিনিস সে কোন ফাঁকে কি করে ফেলছে কেউ বুঝতেও পারি নাই আমরা সে আমাকে অ্যাড পাঠাই দিছে আপু আমি তো অ্যাড পাঠাতে পারছি না কেন এটা কানেকশন আছে দেখেন কানেকশনে ক্লিক করলে হয়ে যাবে এটা হচ্ছে আমার বিকেলের ব্যাচের একটা স্টুডেন্ট তার খুবই কিউরিওসিটি সে হচ্ছে আমার সাথে দেখা করে এইগুলি হচ্ছে নিজেও জানি না ও ভাইয়া কোথায় পড়েছেন আপনি কোন কারেটি ছিলেন আমি মে হচ্ছে বিএনসিসি আপু বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বাংলাদেশ আর্মির আচ্ছা বিএনসিসি রানার ছিল নাম্বার করে এটা আচ্ছা গুড গুড এটাকে চিনি না যাই হোক আমার প্রোফাইল এই জন্য অন করতে খুব ভয় লাগে কারণ কখন কোথায় কি চলে আসে আমি দিয়েছি আচ্ছা ভাইয়ারা এখন যদি আমি আপনাদের অ্যাড অ্যাকসেপ্ট করতে বসি আমার দিন পার হয়ে যাবে আমি আপনাদের সবার অ্যাড নামগুলো আমাকে বলে দিবেন আমি অ্যাডটা অ্যাড করে দিব এটা ফাহাদুজ জামান নূর জি আপু এটা আমার ওকে আপু আমার কথা এখন শোনা যাচ্ছে না ভাই যাচ্ছে না কথা কিছু টুকরো শোনা যাচ্ছে ফুল কথা শোনা যাচ্ছে না কিছু টুকরো শুধুমাত্র অল্প কিছু টুকরো শোনা যাচ্ছে ভাইয়া আপনাদের তো ঝামেলা আপনাদের সামনে খুললে আপনারা সমস্ত কিছু দেখে ফেলেন না প্রবলেম রে আপনারা সমস্ত কিছু দেখে ফেলেন সমস্ত কিছু পড়ে ফেলেন স্ক্রিন শেয়ার করলেই পড়ে ফেলেন আপনারা
ঝামেলা তারপরে তো আবার শেয়ার করতে মনে থাকে না দাঁড়ান আমি আপনাদেরকে ছবি মোস্তফা ভাইয়ের রেজিস্ট্রেশন নাম্বার কি আয় হ্যাঁ এত মোস্তফা ভাই মেবি ফুল রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে আমারটাও তো আপু ফুল তাই হ্যাঁ তাহলে ভাইয়েরটাটা হচ্ছে 25 লক্ষ 89,269 বাহ দুজন নাকি তিনজন দেয় নাই আপু কি কি দুজন তিনজন রেজিস্ট্রেশন নাম্বারটা ফাহাদ ভাই নুনবি ভাই মারুফ ভাই সবাই একটু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন কাইন্ডলি আমাদের যদি ভিজিটর আসেন তাহলে এটা নিয়ে পরে প্রবলেম ক্রিয়েট হবে আপনাদের আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি রিনেমের আপু রিনেমের অপশনটা রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাওয়া যাবে এমডি মারুফ আপনি জয়েন করেছেন কখন আমি অনেক আগে 10:09 থেকে জয়েন করছি নেট কালেকশনে যাওয়ার সাথে সাথে আর 9:09 তো আপনি ছিলেন না কারণ 9:00 কি কেউ দেখেছেন ওনাকে এর মধ্যে আমি অনেকবার দেখেছি আমি একবার আপনি না আপু না 9:00 সহি ছিলাম তো তারপরে আবার কখন জয়েন করেছেন কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই চলে গেছে জি তারপরে আবার 10টা দিকে জয়েন করছি এখন কারেন্ট চলে যাওয়ার কারণে আপনাকে আমি গত গত ক্লাস আপনি অ্যাটেন্ড ছিলেন হ্যাঁ কত কাল ছিলাম লাস্ট ক্লাস অ্যাটেন্ড ছিলেন আপনি কালকে ছিলাম গত ক্লাস লাস্ট ক্লাসে ছিলাম না তাহলে ভাইয়া একদিন ছিলেন না এভাবে যদি করেন হঠাৎ করে এসে একটা টপিক আপনার মাথায় ঢুকবে আপনি বুঝবেন আপনি কি বুঝতে পারবেন তখন টপিকগুলো ক্লিয়ারলি তা তো বুঝতে পারবো না এখন ওই পরিস্থিতির কারণে তো এটা এখন আপনাদের কিছুটা তো কষ্ট করতে হবে মনে করেন যদি আপনারা অফলাইনে ক্লাস করতেন আপনারা একটা অ্যামাউন্ট খরচ করে আসা যাওয়া কনভেন্সের জন্য একটা অ্যামাউন্ট খরচ করতেন না এইবার খরচ হতো সো যেই খরচটা হতো ওই টাকাটা দিয়ে একটা নেট কিনে নেন অতটুকু সময় আপনারা হচ্ছেন যখন ক্লাসে যদি চলে যায় আপনার ওয়াইফাইটা চলে যায় তখন যাতে ক্লাসে অ্যাটলিস্ট কানেক্ট থাকতে পারেন অ্যাটলিস্ট শুনতে পারেন সেক্ষেত্রে ওই নেটটা আপনারা ইউজ করবেন ওয়াইফাই চলে গেলে তো যেমন আমার ওয়াইফাই চলে যায় আমার কিন্তু আপনাদের সাথে যখন ক্লাস নেই আমাকে কিন্তু এভরিডে হচ্ছে ক্লাস পারপাসে নেট নেট কিনতে হয় প্রত্যেক দিন আমার 2 GB করে কিনতে হচ্ছে প্রত্যেক দিন আপু এই এই কাজটাতে সব থেকে ডেডিকেট মনে হচ্ছে মিজান ভাই উনি 30 GB কিনে প্রতিদিন 30 GB প্রত্যেক দিন মনে হয় আমাকে তো বললো মনে হয় প্রত্যেক দিন না 10 দিন পর পর রেজিস্ট্রেশন কোডটা কোথায় পাবো বসানোর জন্য আপনারা রেজিস্ট্রেশন কোডটা কোথায় পেয়েছেন ওনাকে একটু বলেন তো মারব ভাইয়া যখন অ্যাপ্লাই দিয়েছিলেন তখন আপনার একটা এক্সাম হয়েছিল 20 নম্বরের মেবি সেই এক্সামটা পাস করার পরে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার শো হয়েছিল ফারস্টে লেখা ছিল কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন এই সব ছিল তারপর মাঝখানে গিয়েছিল নাম্বার একটা 6 সংখ্যা সেই নাম্বারটাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপু তো খুবই সুন্দর দেখি এগুলি রেকর্ড হয় ভাইয়া দিয়েছিলাম তখন আমাদের নাম্বারটা শো হয়েছিল আমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখি আচ্ছা এখন যে মারুফ ভাই নেননি সেটাই তো ভাইয়া আপনি তাহলে আমাদের যে চিটং ডিভিশনের কোঅর্ডিনেটর আছেন আচ্ছা চিটং ডিভিশনের যিনি কোঅর্ডিনেটর আছেন পান্নার সাহেব আপনি কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করে বলেন যে আমার কাছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা নেই স্যার আমি এখন কিভাবে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা পেতে পারি ওখান থেকে আপনাকে রিপ্লাই করবে কাকে নক করতাম আপু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে লিখেন যে পান্না স্যার রুহুল স্যার পান্না স্যার তরিকুল পান্না স্যার লিখবেন স্যার আমার বা আপনারা আমাকে লিখেন যে আপু আমার নামটা লিখলেই চলে আসবে আমার নাম্বারটা ওখানে লিখবেন যে আপু আমি তো আসলে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা হারিয়ে ফেলেছি আমি এখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে পেতে পারি আমি ক্লাস জয়েন করেছি কিন্তু আমি রেজিস্ট্রেশন নাম্বারটা পাচ্ছি না তখন ওখানে আপনাকে রিপ্লাই দেয়া হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে দেখেন আমরা লিংকডইন প্রোফাইলে যদি মোড়ে যাই মোড়ে গেলে আমরা এখানে কিছু জিনিস পাবো যে শেয়ার প্রোফাইল বাই
মেসেজ, আমি আমার প্রোফাইলটাকে শেয়ার করতে চাই মেসেজের ওয়েতে, সেটা হচ্ছে এটা আমার ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং, ওয়ান কাইন্ড অফ অর্গানিক প্রমোশন হয়ে যাচ্ছে আমার, রাইট? জি আপু, এটাকে আমি সেভ পিডিএফ করতে পারি আর এখান থেকে আমি একটা সিভি বিল্ড করতে পারি যেখানে আমার যে ইনফরমেশন আছে সেটা দিয়ে, ঠিক আছে? কন্ট্রাক্ট ইনফোতে যাবেন, দেখবেন এই যে আমার লিংকডইন প্রোফাইল, আমার ওয়েবসাইট যেটা আমার ডোমেইন ছিল এখন শেষ, এটার এজ শেষ, বয়স শেষ, এক্সপায়ার্ড, তাকে আবার রিনিউ করাতে দিয়েছি আমি। এখানে হচ্ছে আমার প্রপার অ্যাড্রেস, আমার মেইল, আমার আইএমই নাম্বার, আমার স্কাইপ নাম্বার, আমার বার্থডে, যত কিছু আছে আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে কন্ট্রাক্ট ইনফোতে। দেখতে পাচ্ছেন আপনারা? আপু আইএম নাম্বারটা কি? আইএম নাম্বারটা স্কাইপ, 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 আপনার স্কাইপের যদি কোনো আইডি থাকে সেটা দিয়ে দিবেন এখানে। আইএম নাম্বারে আরো কিছু অ্যাড করা যায়, আমার এখন এক্সাক্ট মনে নেই, আপনারা দেখবেন কোনটা কোনটা আপনাদের আছে, না থাকলে এগুলো প্রত্যেকটা খুলে নেবেন। এবং এখানে দেখেন আমার এখানে কিন্তু একটা নেম, আপনাদের সবার এখানে একটা কোড শো করে, আমার এখানে শুধু আমার নামটা শো করে, দেখতে পাচ্ছেন? আমি এখানে এডিট করে নিয়েছি আমার ইউআরএল টা, আমার ইউআরএল টা এডিট করে আমি বাকিগুলি কেটে শুধু আমার নামটাকে রেখেছি যাতে যে কেউ আমাকে সার্চ দিলে আমার নামে পেয়ে যায়। অপশনটা কোথেকে এনেছে বুঝতে পেরেছেন? কালকে এখানে একটা ক্লিক করা মাত্র আসছিল না, অনেক প্রবলেম হচ্ছিল না ভাইয়া? এখানে আপনারা চুজ করে দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার প্রোফাইলে যদি নতুন কোন ল্যাঙ্গুয়েজ থাকে, আপনি কোন নতুন কোন ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন, যদি এখন আমি ট্রাই করছি, শেখা হয়নি আমার, আমি জার্মানিটার কোরিয়ানটা শিখব। এই যে দেখেন আমার এখানে শো করছে, দেখছেন এই লাস্ট আমার এই মাসে আমার প্রোফাইলে কতজন ভিজিট করেছে দেখেন, দেখতে পাচ্ছেন? যদি আমি অ্যাক্টিভ না, লিংকডইনে আমি অত অ্যাক্টিভ না, এই যে দেখেন এটা হচ্ছে প্রোফাইল শো করবে, এখানে হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স, মানে আপনাকে কতজন খুঁজে নিয়েছে, এটা আপনার একটা টাইম লিমিটেশন থাকে, এতদিনে খুঁজে নেয় এতদিনে দেখা যায়। এই যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা ওখানে দেখতেই পেয়েছেন, ইন ডিটেইলে যাচ্ছিল, এগুলি যখন ফুলফিল করবেন তখন আমার মতো এখানে একটা এই যে ফাইভ স্টার চলে আসবে, কোথায় আমার ফাইভ স্টার এখন দেখা যায় না, আপনারা দেখতে পারবেন আমার ফাইভ স্টার হইছে তো, আপু দেখা যায় তো, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না ফাইভ স্টার, আপু নিজেরটা নিজে দেখা যায় তো, আপনারা ফুলফিল করেন তারপরে দেখেন দেখতে পান কিনা। আমারটা ইন্টারমিডিয়েট এর সাথে মিলে গেছে, বিগিনার থেকে ইন্টারমিডিয়েট, এরপর দেন আটকে আছে, আটকে আছে কারণ সমস্ত ইনফরমেশন আপনাদের দেয়া হয়নি, নিজেরটা নিজে দেখা যায় যেটা বলছেন, এই যে দেখেন আমাকে তারপরও দিচ্ছে আপডেট ইওর প্রোফাইল, এত কিছু দেওয়ার পরেও আমাকে আপডেট আমার প্রোফাইল দেখায়, আমার প্রোফাইলের আপডেট করতে হবে ভাই, এই যে আমাকে এখন এটা দেখাবে, অল স্টার দেখাবে, যখন একটা প্রোফাইল রেডি হয়ে যায় তখন আপনাকে এই অল স্টার দেখায়। খুব কমই অ্যাড করেছি আমি, আর্টিকেল কোনো কিছু শেয়ার করিনি, স্কিল আমি অ্যাড করেছি নয়টা, যদি আমি এই দুইটা কাজ অত ভালো পারি না, কিন্তু এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কেউ সার্চ করলে, এই দুইটা দিয়ে সার্চ করলে তাদের কাছে আমার প্রোফাইল যায়, এইটা এই স্কিল বেসড প্রোফাইল যেটা হয় এটা ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ডস, কারণ কেউ যদি এইগুলি দিয়ে দেয় খুঁজে নেয় আমাকে তাহলে পেয়ে যাবে। জি বলেন ভাইয়ারা, ভাইয়ারা কি বললেন আমি শুনতে পাইনি। ওই আপু না